وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ السلام عليكم ورحمة الله وبركاته बिस्मिल्लाह रहमान रहीम अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अम्बिया वल मुरसलीन नबीना मुहम्मद व अला आलिहि व असहाबिहि अजमाइन व बाद आमरा अल्हम्दुलिल्लाह गत कयेक पर्वे आलोचना करेছিলাম दौरातुल बयान निये। दौरातुल बयान হচ্ছে আকীদার একটি ফি উসুল ঈমান আকীদার একটি মতন বা ভাষ্য। এর মধ্যে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম মানহাজুত তালাক্কি ওয়াল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ अर्थात কিতাব কোরআনে কারীম এবং সুন্নাহ থেকে হাদিস থেকে কিভাবে হাদিসকে কিভাবে আঁকড়ে ধরব এবং কিভাবে আমরা আকীদা কিভাবে গ্রহণ করব। আকীদা গ্রহণ করার কিছু নীতিমালা আছে। কেউ একটা আকীদা দিলেই আমরা নেই না ততক্ষণ পর্যন্ত এটা আমাদের নীতিমালার ক্ষেত্রে না নীতিমালাতে সম্পূর্ণরূপে না মিলবে ততক্ষণ তো আমরা নেই না। তো আমরা গ্রহণের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আকীদা গ্রহণের নীতিমালার মধ্যে প্রথম হচ্ছে যে আমরা সাহাহুল মানকুল সাহাহুল মানকুল অর্থাৎ কোরআন এবং সুন্নাহ কোরআনে কারীম এবং সহিহ সুন্নাহর মাধ্যমে আমরা আকীদা গ্রহণ করি। আর এর সাথে আরও তিনটে জিনিসকে আমরা বলেছিলাম যে সহযোগী উৎস, একটি হচ্ছে ইজমাউল উম্মাহ, আরেকটি হচ্ছে আকল সারিহ বিশুদ্ধ আকল, আরেকটি হচ্ছে ফিতরাতুল কওয়িমা অর্থাৎ আমাদের স্বভাবজাত যেটা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন আমাদের প্রকৃতিতে সেটা। এই তিনটি জিনিস সহযোগী, কিন্তু মূল হচ্ছে দুটি জিনিস দিয়ে আমরা আকীদা গ্রহণ করে থাকি, একটা হচ্ছে কোরআন কারীম, একটা হচ্ছে সুন্নাহ সাহিহা। এর মাধ্যমে আমরা আকীদা গ্রহণ করে থাকি। এটা এক নম্বর মূলনীতি। এটা আমরা বলেছিলাম যে আকীদা গ্রহণের মূলনীতি হচ্ছে এক নম্বর এটা। দ্বিতীয় হচ্ছে আমরা বলেছিলাম যে সমস্ত দলিলের মূল দলিল হচ্ছে আল্লাহ কোরআন, সমস্ত দলিলের মূল দলিল হচ্ছে আল্লাহ কোরআন। এটা আমরা আলোচনা করছি বিস্তারিত। আর সুন্নাহ নববিয়া যদিও সেটা আহাদ হয়, একক কোনো বর্ণনা হলেও সহিহ সুন্নাহ সমস্ত দলিলের, কোরআন এবং সুন্নাহ হচ্ছে সমস্ত দলিলের মূলনীতি। এর মধ্যে কোরআন হচ্ছে এমন যা দ্বারা হাদিসকে মানতে হবে, আমাদেরকে বাধ্য করা হয়েছে। কোরআন দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস মানার কথা বাধ্য করে দিয়েছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, যে ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানা হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আকীদা গ্রহণের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ হচ্ছে মৌলিক নীতি, যেখান থেকে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আকীদা নিতে হবে। আর আকীদা নেয়ার ক্ষেত্রে আমরা এটাও নির্ধারণ পাইলাম যে যে কোনো জিনিসে ফিরতে হবে আমাদেরকে আল্লাহ কোরআনের দিকে, রাসূলের হাদিসের দিকে। আমাদেরকে যে কোনো সময় দলিলের জন্য, প্রমাণের জন্য সেদিকে আমাদেরকে যেতে হবে। এরপরে আমরা বলেছিলাম গত পর্বে, আমরা এখন গত পর্বে আসি, এবারে পর্বে সামনে আলোচনা করব। গত পর্বে আমরা বলেছিলাম যে আহলুস সুন্নাত ওয়াল জামায়াত কখনো আল্লাহর কালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর উপরে কোনো কিছুকে প্রাধান্য দেয় না। কোথাও আল্লাহর কালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের উপরে কোনো কিছু কোনোদিন প্রাধান্য দিবে না। এটা তাদের মূলনীতি। তাদের আরেকটি মূলনীতি হচ্ছে তারা বিশ্বাস করে যে সুন্নাহ হুজ্জাতুন বিনাফসিহা ফিল আকীদাতি ওয়াল আহকাম, হাদিস নিজেই দলিল আকীদার ক্ষেত্রে এবং বিধান নেয়ার ক্ষেত্রে, দুইটাই হাদিস দলিল। বিনাফসিহা অর্থ হচ্ছে হাদিসকে নিয়ে কোরআনের সামনে দাঁড় করাতে হবে, যারা বলে তারা মিথ্যাচার করতেছে। এটা আমরা গতবার বলেছিলাম যে এটা সত্য না। কোনো হাদিসকে কোরআনের সামনে দাঁড় করাইয়ে পরীক্ষা করতে হবে যে এটা ঠিক কিনা, এটা যারা বলে এরা মুতাজিলা বা তাদের দোসররা বলে থাকে। আহলুস সুন্নাত ওয়াল জামায়াত বা সহিহ আকীদার যারা ধারক বাহক তারা কোনো জিনিসটা বলে না। তারা বলে যে হাদিস যদি শুদ্ধ হয়ে যায় এটা ফি নফসি নিজে একটা দলিল, সুতরাং এটা আর কারোর সামনে দাঁড় করানোর কোনো প্রয়োজন নেই। তারা এটা বলে যে কখনো কোরআন এবং সুন্নাহ একটি অপরের বিরুদ্ধ হয় না, কোরআন এবং সহিহ সুন্নাহ একটা অপরটি বিরুদ্ধ হয় না কখনো। যদি কখনো দেখা যায় বুঝতে হবে যে একটা আগের একটা পরের, একটা নাসিখ একটা মানসুখ, অথবা একটা মুজমাল একটা মুবায়্যান, একটা সংক্ষিপ্ত বর্ণনা করেছে একটা বিস্তারিত বর্ণনা করেছে, এরকম হবে। আর আমরা এরপরে গত পর্বে আরও আলোচনা করেছিলাম এটা যে কোরআনে কারীম এবং সুন্নাহ সাহিহা, কোরআনে কারীম এবং সহিহ সুন্নাহ এই দুইটার যত ভাষ্য আছে এগুলোকে আমরা তিনটি জিনিস করি। একটি হচ্ছে আমরা এগুলোকে ঈমান আনি, বিল ইমান, তারপর এগুলো সম্মান করি এবং এগুলির কাছে মাথা নত করে দেই, ঝুঁকিয়ে দেই, আত্মসমর্পণ করে দেই। এই তিনটি আমাদের নীতি, যে ইমান আনি, তাজিম করে সম্মান করি এবং এগুলি যা বলেছে সেটার কাছে আত্মসমর্পণ করে দেই, আমরা এর বিরুদ্ধে যাই না। এরপর আরেকটি নীতি আমরা বলেছিলাম যে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামায়াত, আরেকটি নীতি হচ্ছে এটা যে তারা বিশ্বাস করে যে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যাবতীয় মাসআলার উত্তর আছে, যাবতীয় মাসআলার উত্তর আছে, অর্থাৎ দ্বীনের যাবতীয় মাসআলা কোরআন এবং সুন্নাহর মধ্যে পাওয়া যাবে। কোরআন এবং সুন্নাহর মধ্যে, কোরআন এবং সুন্নাহর ভাষ্যের মধ্যে, কোরআন এবং সহিহ সুন্নাহর ভাষ্যের মধ্যে দ্বীনের যাবতীয় মাসআলা পাওয়া যাবে, বিশেষ করে ঈমান। অন্যগুলিতে এই মানুষ অনেক সময় আল্লাহ তাআলা নিজেই বলেছেন ফাতাবরিউল আবসার, কিয়াসের স্থান আছে, কিন্তু ইমানের মধ্যে কিয়াসের কোনো স্থান নেই, অর্থাৎ আকীদার ক্ষেত্রে কিয়াসের কোনো স্থান নেই, কোনো কিছুই কিয়াস করে বলা যাবে না। আর আমরা উদাহরণ দিয়েছি কিনা জানি না, তবে এখন একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। আল্লাহ এবং তার রাসূল ভাষ্য থেকে আমরা বুঝতে পারি যে কবরে জিয়ারতটা আমরা সুন্নাহ মোতাবেক করি। তো কবরে সুন্নাহ মোতাবেক নিয়ম হচ্ছে কবরের কাছে গিয়ে সালাম দিতে হয়, কবরওয়ালাকে, কবরওয়ালাকে সালাম দিই আমরা, আসসালামু আলাইকুম দারা কওম বলে থাকি। কিন্তু আমরা কিয়াস করি না যে যেহেতু দুনিয়ার বুকে সালাম দিলে জবাব দেয়, কবরওয়ালা জবাব দিচ্ছে, এটা কিয়াস করে বলি না। কেন বলি না? এটা ইমানি মাসালা, আমরা জানি না যে ওখানে জবাব দিচ্ছে কি দিচ্ছে না, এমন কোনো বর্ণনা আমাদের কাছে হাদিসে আসে না। সুতরাং আমরা সালাম দেই সালাম দেওয়ার মতো। এটাই বুঝাচ্ছি যে কোরআন এবং সুন্নাহ যাবতীয় মাসআলা, কোরআন এবং সুন্নাহর ভাষ্যে যাবতীয় মাসআলার উত্তর আছে, বিশেষ করে ইমানিয়াত, আকীদার যে অংশটুকু সেখানে উত্তর পুরোপুরি দেওয়া আছে। এর বাইরে কিয়াস করে কোনো আকীদা সাব্যস্ত করার কোনো সুযোগ নেই, কিয়াস করে কোনো আকীদা সাব্যস্ত হবে না। এরপরে আমরা বলেছিলাম যে কোরআন এবং সুন্নাহর ভাষ্যগুলোকে আমরা গ্রহণ করার মতো গ্রহণ করি, নেয়ার মতো গ্রহণ করি, ন্যস্ত করার মতো গ্রহণ করি, এটার উপরে নির্ভর করার মতো গ্রহণ করি। আমরা কোরআন এবং সুন্নাহর ভাষ্যকে কখনো যে শুধুমাত্র বরকতের জন্য, ফজিলতের জন্য পাঠ করি না। আমরা কোরআন এবং সুন্নাহর ভাষ্যকে আমরা গ্রহণ করার মানসিকতা নিয়েই পড়ি এবং সেটার দিকে আমরা নিজেরা নির্ভর করি। আজকে আমরা যেটা পড়ব সেটা আমরা ওই দিন লাস্ট আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আকীদা নেওয়ার ক্ষেত্রে বা আমল করার ক্ষেত্রেও আমাদের একটা বড় আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা যে আমরা একই বিষয়ে এই অধ্যায়ে কী কী আয়াত এবং কী কী হাদিস আছে সবগুলি একসাথে করে আমরা আমল করে থাকি, একটা অংশ নিয়ে দৌড়াই না। আমরা ওই দিন উদাহরণ দিয়েছিলাম কিনা জানি না, এটা একটা উদাহরণ দিই আমি। উদাহরণটা হচ্ছে এরকম, ধরেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে কোনো কোনো আয়াতে বলেছেন যে কোরআন কারীমে কোনো কোনো আয়াতে বলেছেন যে কোনো সুপারিশ নেই। যেমন বলেছেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়ামুন লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ, এমন একদিন আসার আগে তোমরা দান করো যেদিন কোনো বেচা কিনা নেই, কোনো বন্ধুত্ব নেই, কোনো সুপারিশ নেই, ওলা শাফা, সুপারিশ নেই বলা হয়েছে। আরেক জায়গায় বলা হয়েছে যে সুপারিশ করবে আল্লাহ তাআলা, কুল্লিল্লাহি শাফাআতু জামিআ, আল্লাহ সুপারিশের মালিক, সুপারিশ আছে। আরেক জায়গাতে আরেক আয়াতে বলা হয়েছে যে মিন ক্বাবলি লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, যার জন্য সুপারিশ হবে তার উপর আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে। আবার অন্য আয়াতে বলা হয়েছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে যে তার অনুমতি ব্যতীত সুপারিশ করবে। এখন একজন মানুষ যে বেশি সুপারিশের কথা বলে, যারা বেদাতি কবর পূজারীরা তারা বলে যে সবাই সুপারিশ করতে পারবে, তারা পিশাব সুপারিশ করতেছে, অমুকে সুপারিশ করবে, মাসে গজার মাসে পর্যন্ত সুপারিশ করে তাদের কাছে। আপনাদের পরিচিত অনেকখানে আছে, কেউ কোথাও গজার মাছ, কোথাও শৈল মাছ, কোথাও কচ্ছপ, এরা সুপারিশ করবে অনেকে মনে করে থাকে, এই জন্য খাওয়ায় তাদেরকে। এখন তাদের সুপারিশ দরজা বেশি উন্মুক্ত করে দিয়েছে, যেহেতু বলেছে যে সুপারিশ হবে। আবার অন্য আয়াতে বলে সুপারিশ হবে না, এখন মুতাজিলা বলছে কোনো সুপারিশ নেই, যে ব্যক্তি একবার কবিরা গুনাহ করবে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, এখন তার কাছে কোনো সুপারিশ নেই। আমরা বলি যে না, আমরা সমস্ত আয়াতগুলোকে একসাথে করি, হাদিসগুলোকে একসাথে করি, সেগুলি হচ্ছে সুপারিশের মালিক আল্লাহ তাআলা, সুপারিশের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি যাকে অনুমতি দিবেন এবং যার জন্য অনুমতি দিবেন, দুইটা জিনিস ঠিক হবে। কাকে অনুমতি দিবেন? যারা জান্নাতি, তাদেরকে, জান্নাতীদের অনুমতি দিবেন, আর বাইরে কাফেরদের কোনো সুপারিশের নামগন্ধ তারা পাবে না। আর কার জন্য করবেন? যার ঈমান আছে, ইমান আছে কিন্তু কবিরা গুনাহ করেছে, কোনো কারণে জাহান্নামে গেছে, তার জন্য সুপারিশ হবে। তো আমরা সমস্ত হাদিসকে, আয়াতকে এবং হাদিসকে একসাথ করে বুঝতে পারলাম এটা। কারণ বুখারী মুসলিমের বহু হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ প্রকারের সুপারিশ করবেন। অনুরূপভাবে নেককার বান্দারা সুপারিশ করবেন, অনুরূপভাবে আল্লাহর বাণী কোরআনে কারীম সুপারিশ করবে, সাওম সুপারিশ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুপারিশ করবে, আল্লাহ তাআলা যে সুপারিশ করার জন্য ব্যবস্থাপনা রেখেছেন, তবে সুপারিশটা হবে অনুমতিভিত্তিক। আগে আল্লাহর অনুমতি, আল্লাহ যেহেতু মালিক, আল্লাহর কাছে অনুমতি চাইবে। তিনি যদি দয়া করে কাউকে বলেন যে তুমি সুপারিশ করো, তিনি সেই সুপারিশ করতে পারবে, সেই সুপারিশ করবে। সুপারিশ করার পরে কার জন্য করবে নির্ধারিত আছে, শুধুমাত্র তাদের জন্য করবে যারা ইমান আছে, শিরিক নেই, কুফর নাই, মুনাফিকি নেই, বড় কুফুরি, বড় শিরিক, বড় নেফাকি, তার জন্য সুপারিশ করা হবে। একটা উদাহরণ দিলাম এই জন্য যে একটি অধ্যায়ে কথা বলার ক্ষেত্রে এই জন্য সব কিছুকেই আমরা একসাথ করি, আমরা কোনো একটা অংশ নিয়ে দৌড়াই না। এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার বৈশিষ্ট্য, যে তারা নেয়ার ক্ষেত্রে একই অধ্যায়ে কোরআন এবং সুন্নাহর, কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সহিহ হাদিসের যে সমস্ত ভাষ্য আছে একসাথ করে তারা এটা থেকে একটা হুকুম বের করে, যেটা অন্যরা করে না, যেগুলো একটা অংশ নিয়ে দৌড়ায়। আমরা আরেকটি উদাহরণ দিতে পারি আল্লাহর নাম ও গুণের ক্ষেত্রে। আমরা বলি যে আল্লাহর নাম আছে, গুণ আছে, আল্লাহর নাম আছে, গুণ আছে, এবং আল্লাহর কর্ম আছে আলাদা। এবং না গুণগুলি আবার কোনটা আছে সত্তাগত, কোনটা কর্মগত, এভাবে আমরা ভাগ করি। এই ভাগগুলি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ভাগ। ঠিক বিপরীত ভাগও আছে। কেউ কেউ বলবে যে মুতাজিলা বলে কোনো গুণে নেই, কোনো গুণে নেই। আবার আশারা বলে মাত্র 7টি আছে, অন্যগুলো তারা পড়ে নাই, যতটুকু পাইছে তাদের বিবেকে ধরছে অতটুকু। আমরা বলি যে আমরা আগে কোরআন দিয়ে ধরি, বিবেক যদি সমর্থন করে আলহামদুলিল্লাহ, সমর্থন না করলেও আমরা মানি। অনেক বিবেকে, কারো বিবেকে কমতি থাকতে পারে, কিন্তু কোরআন এবং সুন্নাহ হক। বিবেকের কমতি থাকতে পারে, কিন্তু কোরআন এবং সুন্নাহ হক, সেটাই মানতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোরআন এবং সুন্নাহর থেকে দলিল নেওয়ার ক্ষেত্রে আমরা যখন দলিল নেই, তখন এই বিষয়ে, যে বিষয়ে দলিল নিব, ওই বিষয়ে সমস্ত আয়াত এবং সমস্ত হাদিসগুলো একসাথ করে আমরা এটা থেকে সিদ্ধান্তে বের হই। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি বৈশিষ্ট্য, যে তারা কীভাবে আকীদা গ্রহণ করে। আরেকটি বৈশিষ্ট্য আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে, এতক্ষণ যা বললাম তা ছিল গত দার্সের একটা ব্রিফ আমি দিলাম, এখন আমি আজকের দার্সে আলোচনা করছি। এটা হচ্ছে তিনি বলতেছেন ওয়াইফহামুনাহা বিফাহমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস সাহাবাতি সিকাত ওয়াল আইমাতিল আতবাত। কোরআন এবং সুন্নাহর ভাষ্য বোঝার ক্ষেত্রে, কোরআন এবং সুন্নাহর ভাষ্য বোঝার ক্ষেত্রে কোরআন করিম এবং সহিহ হাদিসের ভাষ্য বুঝছেন, এবারত শব্দ বোঝার ক্ষেত্রে আমরা সবসময় 3টি জিনিসকে সামনে রাখি। একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়ে কী বুঝছেন, আরেকটা হচ্ছে সাহাবায়ে কেরাম এটা দিয়ে কী বুঝছেন, আরেকটা হচ্ছে গ্রহণযোগ্য ইমামরা এটা দিয়ে কী বলছেন। এখনকার কথা হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং গ্রহণযোগ্য ইমাম, প্রামাণ্য ইমামগণ। প্রামাণ্য ইমাম কারা? প্রামাণ্য ইমাম হচ্ছেন তাবেঈনরা এবং তাবেঈদের সত্যিকার অনুসারী যারা, এবং 4 ইমাম, 6 জন হাদিসের ইমাম, এরা প্রামাণ্য ইমাম। এর বাইরে অনেকে ব্যক্তিগতভাবে ভুল করলে সেটা আমার কথা আসবে না। তো যে কোনো কোরআনের ভাষ্য, হাদিসের শব্দ বুঝতে হলে আমাদেরকে অবশ্যই, কোরআনের শব্দ, হাদিসের শব্দ বুঝতে হলে আমাদেরকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বুঝছেন, সাহাবায়ে কেরাম কী বুঝছেন এবং ইমামরা কী বুঝছেন, এটা বের থাকতে হবে। নতুন কোনো বিষয়ে চলে যাওয়া যাবে না। আমরা উদাহরণ দিই, কাদিয়ানি সে তাফসির করতেছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, সূরা বাকারার 3 বা 4 নম্বর আয়াত, আপনারা জানেন সেটা। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এই আয়াতের তাফসির ভাষ্য সমস্ত কিতাব খুঁজলে পাবেন। বিল আখিরা অর্থ ইয়াউমুল আখির, কিয়ামতের দিনের উপর তারা দৃঢ় বিশ্বাসী, আখিরাতে দৃঢ় বিশ্বাসী। এটা সবাই অনুবাদ করে, সবাই ব্যাখ্যা করেছে, কিন্তু কাদিয়ানির বাংলা অনুবাদ আপনি পাবেন বিল রিসালাতিল আখিরা, সর্বশেষ রিসালাতে তারা বিশ্বাসী। নতুন তাফসীর তৈরি করেছে। এর উদ্দেশ্য হচ্ছে এটা যে সর্বশেষ রিসালাত যেটা আসবে, এটার কথা সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, এটা বলতে চাচ্ছে তারা। এই মিথ্যাচার করে, এটা আপনি এটাকে কিভাবে খণ্ডাবেন? এটাকে খণ্ডাইতে হলে, যে কোনো সময় এরকম জিনিস খণ্ডাতে হলে আপনাকে বলতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝেছেন, আমাদের কাছে কোনো প্রমাণ পাওয়া যায় না, সাহাবায়ে কেরাম এরকম বুঝেছেন, কোনো দলিল নেই, ইমামরা যারা তাফসীর করেছে তারা কোনো দিন সেটা বলেন নাই, সুতরাং আপনার এই বক্তব্য আপনার উপর নিক্ষিপ্ত হলো, এটা আমরা গ্রহণ করবো না, মানবো না। আমরা আরেকটা উদাহরণ দিই, চলো বুঝতে পারবেন কিভাবে আমরা সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাবেঈন যারা ইমাম, সব তাবেঈন, আবার তাবেঈনদের ইমাম, সাহাবায়ে কেরাম সবাই একটা গ্রহণযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের যারা ইমাম, তাদের বক্তব্যের বাইরে আমাদের কোনো কথা নেই। বুঝতে হলে কোরআন সুন্নাহকে বুঝতে হলে ওদের বক্তব্যের আলোকে বুঝতে হবে, সাহাবাকের কোরআনের হাদিসের আলোকে অথবা সাহাবাকের বক্তব্যের আলোকে, না হলে তাবেইন এজম যারা আছেন মহান তাবেইন যারা সাহাবাদের অনুসরণ করে চলেছেন সুন্দরভাবে তাদের বক্তব্যের আলোকেই কোরআন হাদিসকে বুঝতে হবে, নিজেদের ধ্যান ধারণা মতো বোঝা চলবে না। আপনি আশ্চর্য হবেন, এখন পাবেন আপনি কিছু মানুষ আছে যাদেরকে কোরআনি ফেরকা বলে। কোরআনি ফেরকার লোকেরা দেখবেন যে তারা সালাত পড়ে কীরকম জানেন, কতক্ষণ বসে থাকে, কেবলামুখী হয়ে বসে, তারা কাবার দিকে হয়ে বসে, এরপরে মানে কোরআনে যা যা বলা হয়েছে, এরপরে রুকু ঠিকমতো করে না, সিজদা করে না, রাকাত করে রাকাত ঠিকমতো বসে না, বসে থাকে, একবার উঠলো রুকু করলো, ইচ্ছা করলো করলো না, ইচ্ছা করলো সিজদা করলো করলো না, মানে যখন আগে পিছ করে এরপরে চলে যায়, বলে নামাজ হয়ে গেছে। এই নামাজ না আল্লাহ কোরআনে বলছেন, না হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, না সাহাবায়ে কেরাম করেছেন, না ইমামরা করেছেন। এটা এখন নতুন করে আবিষ্কার করেছে, এটা আমাদের জন্য গ্রহণযোগ্য না, আমরা কেউ গ্রহণ করতে পারে না, থাকলে ইমান থাকবে না। তাহলে বোঝা গেল যে আকীদার ক্ষেত্রে অবশ্যই, আকীদার আমলের ক্ষেত্রেও তাই করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামায়াত। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বুঝছে, এই ভাষ্য দিয়ে কী বুঝাচ্ছেন সেটা তিনি বলে দিয়েছেন অন্য আয়াতে অন্য হাদিসে, সাহাবায়ে কেরামটা আমল করে দেখিয়েছেন, তাবেইনরা সেটা আমল করেছেন এবং বলেছেন, ব্যাখ্যাও করেছেন, তার বাইরে আমরা যাই না। আরেকটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন, এই যে আমাদের ওসিলা, অনেকে বলেন ওসিলা ধরছি অমুকের ওসিলা, কেউ তো শাহজালাল ওসিলা, কেউ শাহপরান ওসিলা, অমুকের ওসিলা ধরে। এই যে ওসিলা শব্দটি আসলে কি অর্থে ব্যবহৃত হয়েছে কোরআন এবং সুন্নায়, এটা যদি বোঝা যায় তাহলে বুঝবেন যে আসলে যারা ওসিলা শব্দটি এখন ব্যবহার করতেছে এরা সবই বিভ্রান্ত। কারণ আমাদের দেশে যে ওসিলা শব্দটা আছে, এই ওসিলা আরবি ওসিলা শব্দ না, এটা পরবর্তী লোকদের আবিষ্কার। কোরআন এবং সুন্নায় কোথাও, কোরআন এবং হাদিসে কোথাও ওসিলা শব্দটি মাধ্যম দ্বারা অর্থে ব্যবহৃত হয়নি। কোরআন এবং সুন্নায় সব জায়গাতে ওসিলা শব্দটি ব্যবহৃত হয়েছে কোরবা, নৈকট্য অর্থে। এর প্রমাণ হচ্ছে আল্লাহর বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ইমানদারগণ আল্লাহ তাকওয়া অবলম্বন করো এবং তার নৈকট্য অর্জন করো, তার কাছে পৌঁছার জন্য নৈকট্য অর্জন করো। আল্লাহর নৈকট্য অর্জন করতে বলা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য এই অনুবাদটাই আপনি দেখবেন, এই যে ব্যাখ্যাটা আমি করেছি এটাই দেখবেন আপনি 1200 হিজরি আগ পর্যন্ত সমস্ত মুফাসসির অনুবাদটা করেছে, কোথাও কেউ অনুবাদ করে নাই যে ওসিলা অর্থ মাধ্যম দ্বারা, এটা বলেনি। কিন্তু 1200 হিজরির পরে এসে দেখলাম আল্লামা ইসমাইল হাক্কি ব্রুসাউই হচ্ছে তুরস্ক, বর্তমান তুরস্কের ব্রুস এলাকা, যেটা ইউরোপের একটি এলাকা, সেখানে তার বসবাস ছিল, সেখানে তার জন্মস্থান ছিল। সে একটা তাফসির লিখছে, নাম দিয়েছে তাফসির রুহুল বায়ান। এটা আমাদের সুফিবাদের ভরাবর্তী, তারা ওয়াজাতুল উজদের কায়েল যারা ছিল, বক্তা প্রবক্তা তারা ছিল, তারা এই জন্য সব কিছু এখান থেকে নিতে চেষ্টা করে। তারা বলছে কি যে এই ওসিলা অর্থ হচ্ছে মাধ্যম ধরা। তাদের এই বক্তব্য দেখবেন যে আপনি সারা পৃথিবীতে প্রসার লাভ করেছে, কাদের মাধ্যমে? সুফিবাদের মাধ্যমে। সুফিরা এখন তাদের এই মাধ্যম দ্বারা, তাদেরকে মাধ্যম মানার জন্য এই আয়াত দিয়ে দলিল দেয়, অর্থাৎ তাদেরকেই বলেন যে এই আয়াত যে আপনি যেটা বলেছেন এই কথাটা আপনি কি কোনো প্রামাণ্য তাফসির থেকে দেখাতে পারবেন? কোনোদিন এই তাফসির কোথাও আসে নাই। কারণ হচ্ছে আগের আরবি ভাষাতে কখনো ওয়াসিলা বলতে মাধ্যম বোঝাতো না। ওয়াসিলা বলতে দুইটা অর্থ বোঝাইতো, একটা হচ্ছে কোরবা বা নৈকট্য, আরেকটা হচ্ছে মানজিলা, একটা এমন স্থান যেখানে যে স্থানটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি স্থান, যেটা বোঝানো হয়েছে। এই জন্য আমরা যখন আজানের পরে দোয়া করি বলি যে ওয়া আতিহিল ওয়াসিলা তল ফদিলা, আল্লাহ আপনি তাকে ওয়াসিলা প্রদান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ওয়াসিলা কি? বলছে এটা হচ্ছে এমন একটা স্থান যেখানে শুধুমাত্র একজন মানুষের জায়গা হবে, আমি আল্লাহর কাছে আশা করি যে আমি সেই জায়গায় থাকব, এবং সেখান থেকে তিনি মাকাম মাহমুদ বলা সেটাকে, সেটা আরেক নাম, যে সেখান থেকে আমি সব সুপারিশ করবো, আর সেখান থেকে দাঁড়িয়ে আমি সবার জন্য সুপারিশ করবো, যারা কবিরা গুনাহগার আমার উম্মতের মধ্যে তাদের জন্য সুপারিশ করা হবে। এই মর্যাদাপূর্ণ স্থানের নাম ওসিলা, যে স্থানের নাম অথবা নৈকট্যের নাম। এই জন্য কোরআনে কারীম এবং হাদিসের কোথাও ওসিলা অর্থ মাধ্যম একটা শব্দ কেউ দেখাতে পারবে না, সবখানে নৈকট্য অর্থে ব্যবহৃত হয়েছে। কিন্তু পরবর্তীরা এসে সেটাই পরিবর্তন করে ফার্সি ভাষা, উর্দু ভাষা বা তুর্কি ভাষা এই শব্দটার ভিন্ন অর্থ দেয়। যখন সেটা মাধ্যম হিসেবে আসছে, এখন ধীরে ধীরে মাধ্যম এটা চালু হয়েছে, এবং সেটা হয়তো আরবিতেও কোথাও কোথাও চালু হতে পারে। এই জন্য আপনি যদি ডিকশনারি দেখেন কোথাও ওসিলা অর্থ মাধ্যম পাবেন না। সবচেয়ে লেটেস্ট যে ডিকশনারি সেটা হচ্ছে আল মুজামুল ওয়াসিত। আপনি আমি যদি মুজামুল ওয়াসিত খুঁজি, অথবা যদি কোনো কামুস খুঁজি, अथवा यह लिसान आरब खुजी कोथाओ अपनी वसिला अर्थ देखें ना जो माध्यम लेखा नहीं माध्यम नहीं एर अर्थ हे तखनकार दिन पर्यन्त जरा लिखस तखन पर्यन्त वसिला माध्यम क्यों चिंताओ करे ना सब वसिला अर्थ बुझतो जो नैकट्य आल्लाह नैकट्य अर्जन करा हे ईमानदारगण आल्लाह ताकवा अवलम्बन करा आल्लाह नैकट्य अर्जन करा एटा तारा बुझे किन्तु परवर्तीते सेटा परिवर्तन करे फेलेछे कारण निजेदेर बुझ मतो एटा बुझे नियेछे निजेदेर बुझ मतो एखन वसिला बुझे निजेर बुझ मतो अर्थ जे माध्यम धरो अर्थात पीरेर मुरीद हओ एरपर एटा तारा बुझे नियेछे এই যে বুঝটা আমরা বলবো যে এই বুঝটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া বুঝ নয় এটা সাহাবায়ে কেরামের দেয়া বুঝ নয় এটা তাবেঈ আইম্মা তাবেঈন যারা ছিল তাদের দেয়া বুঝ নয় এটা এমন কি মুসান্নিফিনে কুতুবুদ্দিন যারা আছে আল্লাহর কিতাবের ব্যাখ্যা যারা করেছে মুফাসসিররা এবং হাদিসের ব্যাখ্যা যারা করেছে তারাও এই ব্যাখ্যা কোনদিন করেন নাই তো এই ব্যাখ্যা কোথা থেকে আনছে এই ব্যাখ্যা হচ্ছে আমরা আমাদের মন গড়া ব্যাখ্যা সারা করে দিয়েছি এইজন্য আহলে সুন্নাত জামাতের আকীদার নেয়ার ক্ষেত্রে একটা বড় বড় মূলনীতি হচ্ছে এটা যে আকীদা নেয়ার সময় আমরা দেখি যে আমি যা বুঝেছি তা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন কিনা তা সাহাবীরা বুঝছেন কিনা তা তাবেঈনরা বুঝছে কিনা এটা আমরা বুঝে থাকি এটা আমরা এইজন্য বারবার বলে থাকি যে কোনো জিনিস নেয়ার ক্ষেত্রে আপনি দেখবেন আপনার কোনো সালাফ আছে কিনা শাইখুল আলবানী রাহমাতুল্লাহ আলাইহি যাকে আমরা অনেক সময় মনে করি থাকি তিনি অনেক সময় মুফরাদাত বলতেন নিজের ব্যক্তিগত মত দিতেন তিনিও বলছেন যে আমি যে কোনো মত দেওয়ার আগে চিন্তা করি যে আমার আগে কেউ বলছে কিনা দেখি নাহলে আমি এই মত থেকে বিরত থাকি যেন নতুন কোনো মত আবিষ্কার না যদি ইসলামে নতুন কোনো মত আবিষ্কার হয়ে যায় এখন যেটা শুরু করছে মুতাজিলারা বিশেষ করে আমাদের দেশে আলো কোরআনি ফেরকাও অন্যভাবে মুতাজিলা ফেরকা আছে ডাক্তার মতিয়াত এবং তার সাথীরা বিশেষ করে আমির হামজারা এরা যারা নতুন পদ্ধতি আবিষ্কার করতেছে তারা যে ব্যাখ্যাগুলো দিচ্ছে এই ব্যাখ্যাগুলো কোরআন সুন্নাহ ভিত্তিক না এগুলো হচ্ছে নিজেদের মন গড়া সম্পূর্ণ মন গড়া ভিত্তিক কোরআন ব্যাখ্যা দিচ্ছে যেমন তারা বলছে आश्चर्य हबें जो सूरा फिलेर तफसिर अपनी देखें ओखाने तादेर बोइते फिलेर मध्ये मिसाइल अमुक अमुक आल्लाहर पक्ष थेके एटा माने एमन एमन जिनिस तफसिर बाहिर करतेछे एगुली कोनदिन आल्लाह बोलेन आल्लाह रसूल बोलेन आमादेर पूर्वसूरी केउ बोलेनि निजेरा नतून आधुनिकतार नाम दिए तारा नतून नतून जिनिस आविष्कार करतेछे एटा आमादेर आहलुस सुन्नात जामातेर आकीदा ग्रहणेर नीतिमालार बाइरेर जिनिस तो आकीदा ग्रहणेर जोन्नो आमरा अवश्यई जे कोनो नस भाष्य बुझार क्षेत्रे रसूलुल्लाह साल्लाल्लाहु आलाइहि वासाल्लाम बुझ अनुसारे সাহাবায়ে কেরাম বুঝ অনুসারে এবং তাবেঈনদের বুঝ অনুসারে আমরা গ্রহণ করি নিজেদের মন মতো কোনো বুঝ আমরা আবিষ্কার করি না আকীদা গ্রহণের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ একটি মাইলফলক এটা কখনো এদিক সেদিক করা যাবে না আরেকটি মাইলফলক হচ্ছে এটা যে আমরা কোরআন এবং সুন্নাহকে সাহাবায়ে কেরাম এবং ইমামদের কথা দিয়ে গ্রহণ কোরআন এবং সুন্নাহ দিয়ে প্রথমে ব্যাখ্যা করি অর্থাৎ বুঝছেন কিনা কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে করা যায় কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে করি যেমন যেটা করেছেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি যেটা করেছেন ইমাম ইবনে জারাদ তাবারী রাহমাতুল্লাহ আলাইহি যেটা করেছেন ইমাম ইবনে আবি হাতিম রাহমাতুল্লাহ আলাইহি যেটা করেছেন ইমাম ইবনে মারদওয়াই রাহমাতুল্লাহ আলাইহি যেটা সর্বশেষ আমাদের উস্তাদ যিনি শেখ মোহাম্মদ আমিন শাঙ্কিত রাহমাতুল্লাহ আলাইহি তিনি করেছেন আদওয়াল বায়ান ফি তাফসির কোরআন বিল কোরআন অসাধারণ তাফসির আলহামদুলিল্লাহ আমাদের তাফসিরের মধ্যে আপনারা যেটা আমার তাফসির পড়েছেন সেখানে আমরা খোলাসা সেটা নিয়ে আসছি যে একই আয়াতের আর কোথায় কোথায় তাফসির হতে পারে এই আয়াতটা কোথায় তাফসির এটা নিয়ে আসছি তাহলে আমরা আহলে সুন্নাত জামাত কোরআনের এক আয়াত দিয়ে আরেক আয়াতে তাফসির করি এটা আমরা উদাহরণ দিচ্ছি এরকম এটা উদাহরণ দিই কীরকম আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম তোমার রবের নামের তাসবিহ পাঠ করো সুতরাং আপনার রবের নামের মহান রবের নামের তাসবিহ পাঠ করো আশ্চর্য হবেন কিছু মানুষ এটা থেকে বুঝছে এটা যে এখন আল্লাহ আল্লাহ জিকির করতে হবে আমরা বলি যে আপনার এটা ভুল ধারণা কেন ভুল কোরআন কারীম অন্যত্র আল্লাহ তাআলা বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ আল্লাহর নাম পড়ে সালাত আদায় করেছে তাহলে কি আমরা আল্লাহু আকবার বলি না শুধু আল্লাহ বলি আমরা অবশ্যই আল্লাহু আকবার বলি কেন বলি কারণ এই তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত তাহলে বোঝা গেল যে কোরআনের তাফসীর কোরআন অন্য জায়গাতে বুঝিয়ে দিচ্ছে আমাকে কোনটা নিতে হবে সুতরাং ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম দ্বারা শুধু আল্লাহ আল্লাহ জিকির সাব্যস্ত হয় না যারা এটা বলে তারা না বুঝার কারণ বলছে কারণ অন্য আয়াতে সেটা ব্যাখ্যা দেওয়া হয়েছে এইভাবে আমাদেরকে বুঝতে হবে যে কোরআনের তাফসির কোরআন নিজেও করছে কোরআনের তাফসির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন কোরআনের তাফসির কীভাবে করেছেন যখন এই আয়াত নাযিল হলো ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা এটাকে রুকুতে নিয়ে যাও এজন্য আমরা কি বলি সুবহান রাব্বিয়াল আযীম সেখানে আমরা বলি না আল্লাহ বলি না সুবহানাল্লাহ বলি না সুবহান রাব্বিয়াল আযীম কেন বলি রসুল এটাকে এভাবে বলতে বলেছে যখন এই আয়াত নাযিল হলো সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আপনার সর্বোচ্চ যিনি সবকিছুর উপরে আরশের উপরে से रबेर तस्बीह पाठ करुन सब्बिह इस्म रब्बिका आला। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन जे एटा तोमरा सेजदाय निये जाओ एबं तिनि शिखिये दिलेन किभाबे बोलते हबे सुबहान रब्बियाल आला, सुबहान रब्बियाल आला। ताहले बुझा गेल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कुरानेर ताफसिर करेছেন। जेमन कुरान दिये कुरानेर ताफसिर हय, रसूल हादिस दियेও कुरानेर ताफसिर हय। तो आमरा किभाबे ताफसिर करी कुरान एबं सुन्नाह, कुरान एबं सुन्नाहके कुरान ও সুন্নাহ দিয়ে তাফসির করি। আগে যখন দেখি যে আর বাইরে দরকার स्पष्ट সাহাবায়ে কেরাম আকওয়াল দিয়ে তাফসির করি, সাহাবায়ে কেরাম বাণী দিয়ে তাফসির করি এবং তার পরবর্তী যারা সাহাবায়ে কেরামের পথে চলেছে। শর্ত হচ্ছে এটা সাহাবায়ে কেরামের কোনো এটা বলি নাই যে সাহাবায়ে কেরাম সবাই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, সবার কথাই গ্রহণ করা হবে, কিন্তু সাহাবায়ে কেরামের পরে যারা আছে, যারা সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করেছে শুধু তাদের কথাই আমরা গ্রহণ করি, এদেরকে বলা হয় সালাফ। সাহাবায়ে কেরাম এবং যারা তাদের পদাঙ্ক অনুসরণ করে চলে কিয়ামত পর্যন্ত তারা সালাফ থাকবে। আর খালাফ হবে যারা এই পথের বাইরে চলবে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কোরআনে কারীমে সালাফের খালাফ কথা বলেছেন। যেমন খালাফ বলেছেন ফা খালাফা মিন বাদিহিম খালফুন আদাউ সালাত ওয়া তাবাউ শাহওয়াত ওয়া সাফু ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ তাআলা বলেছেন যে খালাফরা বিনষ্ট করে আর সালাফরা নির্মাণ করে, সালাফরা পূর্বসূরীরা নির্মাণ করে পরবর্তীরা নষ্ট করে। এইজন্য সালাফদের সালাফরা যে আমরা কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যাটা করি, আমরা কোরআন এবং সুন্নাহ কোরআন দিয়ে কোরআনে ব্যাখ্যা করি, কোরআন হাদিস দিয়ে কোরআনে ব্যাখ্যা করি, সাহাবায়ে কেরামের কথা দিয়ে ব্যাখ্যা করি, অনুরূপভাবে তাবেঈনদের কথা দিয়ে ব্যাখ্যা করি এবং যারা এরপরে চলে আসছে তাদের নীতি অনুসারে যারা চলছে সেই নীতির উপরে যারা চলছে তাদের কথা দিয়ে ব্যাখ্যা করি। এই জন্য আমাদের কাছে সবচেয়ে প্রামাণ্য তাফসির গ্রন্থ আমাদের কাছে এই জন্য ইবনে জারির তাবারী রাহমাতুল্লাহ আলাইহির জামুল বায়ান ফি তাফসির আল কোরআন। কেন এখানে তিনি কোরআন দিয়ে কোরআন তাফসির করেছেন, হাদিস দিয়ে কোরআন তাফসির করেছেন, সাহাবায়ে কেরামের কল নিয়ে আসছেন, তাবেঈদের কল নিয়ে আসছেন, আতবা ও তাবেঈদের কলও তিনি নিয়ে আসছেন। অর্থাৎ তিনি 310 হিজরির আগ পর্যন্ত 310 হিজরিতে তিনি মারা যান ইমাম ইবনে জারির তাবারী রাহমাতুল্লাহ আলাইহি, এর আগ পর্যন্ত তিনি যত সালাফদের কথা বলেছেন সেগুলো তিনি নিয়ে আসছেন। এর বাইরে যারা খালাফ ছিল অর্থাৎ যারা সাহাবায়ে কেরামের পরে যারা ছিল খারাপ লোক ছিল, এদের থেকে তিনি কোনো কিছু আনেন নাই। কেন আনেন নাই? যে এদের কথা গ্রহণযোগ্য না, এরা বাজারি লোক, এরা পথভ্রষ্ট, এদের জন্য তাদের কথা গ্রহণ করেন নাই, আনেন নাই কিছু। এই জন্য আপনি সেখানে জাহমিয়াদের কোনো কথা পাবেন না, মুতাজিলাদের কোনো কথা পাবেন না সেখানে, বা পথভ্রষ্ট মুরজিয়াদের কথা পাবেন না সেখানে। আপনি পাবেন যারা সহি বিশুদ্ধ লোকদের কথা পাবেন এবং যদি কোথাও উল্লেখ আসে তা রদ করার জন্য উল্লেখ করেছেন, তাদের এই কথা গ্রহণযোগ্য না এটা উল্লেখ করেছেন। তাহলে আমরা বুঝতে পারছি যে তাফসিরের ক্ষেত্রে কোরআন তাফসিরের ক্ষেত্রে সেখান থেকে আকীদা গ্রহণ, তাফসির করে আকীদা গ্রহণ করার ক্ষেত্রে আমরা কি করি? কোরআন দিয়ে কোরআনের তাফসির নেই, হাদিস দিয়ে কোরআন তাফসির নেই এবং সাহাবায়ে কেরামের কথা দিয়ে তাফসির নেই এবং যারা এরপরে আসছে যারা সাহাবায়ে কেরামের সুন্দর করে অনুসরণ করেছে ওয়া মান সারা আলা নাহজিহিম ইলা ইয়াউমিদ্দিন, তারা সুন্দর করে চলবে। হ্যাঁ, আল্লাযীনা তাবাউহুম বিইহসান, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন যারা অনুসরণ করছে ইহসানের সাথে সুন্দরভাবে, সবচেয়ে যত উন্নত বা যত উত্তম হতে পারে সর্বোত্তম পদ্ধতিতে যারা সাহাবায়ে কেরাম অনুসরণ করেছে তাদের পথে আমরা এই ব্যাখ্যাগুলি নেই, কোরআন ও সুন্নাহর ব্যাখ্যা নেই। যদি এটা সম্ভব না হয় কোথাও, আমরা কোরআন দিয়ে কোরআন তাফসির করতে পারলাম না, হাদিস দিয়ে করতে পারলাম না, সাহাবায়ে কেরামের কৌল পেলাম না অথবা তাবেঈনদের কৌল পেলাম না যারা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব তাদের মধ্যে, তখন কি করতে হবে? তখন আমরা কি করি? আমরা যদি এটা সম্ভব না হয় আমরা আরবদের ভাষা এবং আরবদের ভাষা শৈলী থেকে আমরা সেটা গ্রহণ করি। আলাইকুম বি দিওয়ান আরব, এই জন্য ওমরা যেন বলতেন তোমরা আরবদের ভাষা শৈলী দেখো। আরবদের ভাষা শৈলী দেখার একটা প্রমাণ আমরা দিই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অথবা ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি দাঁড়ালেন খুতবাতে, দাঁড়িয়ে বললেন যে কোরআনে কারীমের সূরা আবাসা মধ্যে সম্ভবত বলা হয়েছে যে ও আব্বা মাতা আল্লাহ কুমলে আনামিকুম, সূরা আবাসার মধ্যে আব্বান শব্দের অর্থ আমি জানি না, কে বলতে পারে? বেদুইন একজন দাঁড়িয়ে বললো যে আমাদের ভাষায় আব্বা অর্থ ঘাস, বোঝা গেল তখন ঘাস। এই তাফসির আপনি এই বেদুইন সাহাবী তাফসির হিসেবে নিতে পারেন, কিন্তু তিনি কোত্থেকে নিয়েছেন? তিনি বলছেন আমাদের ভাষায়, তিনি বলেন না যে আমি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি বা মুক্তিতে শুনেছি, বলছে আব্বা শব্দটি আমাদের ভাষায় অর্থে। তাহলে বোঝা গেল যে কোরআনের তাফসির ক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নীতি হচ্ছে এটা যে আমরা যদি কোনো আয়াতুল সিফাত, আয়াতুল আকীদা, আয়াতুল ঈমান যদি আমরা ব্যাখ্যা করি কোরআন দিয়ে, কোরআন থেকে নেই অর্থাৎ হাদিস থেকে নেই, হাদিস থেকে না পারলে সাহাবায়ের কল থেকে, না তাবেঈনদের কল থেকে, না পারলে আর ওই ভাষাতে সেটা কী বোঝা হয় সেটা থেকে নেই। দেখুন আমরা উদাহরণ দিচ্ছি, আরেকটা উদাহরণ দিই বুঝতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আর রহমান ও আলা আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে উঠেছেন। ইস্তাওয়া শব্দের অর্থ কী? আমরা যদি দেখি যে ইস্তাওয়া শব্দের কোরআনে অন্য জায়গায় কী অর্থ করা হয়েছে। কোরআন দেখবে যে সুম্মা লিতাস্তাওয়া আলা যুহুরিকুম, যাতে করে তার ফিরে তোমরা উঠতে পারো। ওয়াতাযকুরু নিয়ামাতাল ওয়াতাকুলু সুবহানাল্লাহ ওয়াতাকুল যে সুবহানাল্লাহ তাকুলু সুবহানাল্লাহ সুবহানাল্লাযী সাখারা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ তাআলা বলছেন যে এই যে আল খাইলা ওয়াল বিগাল ওয়াল হামিরা, এগুলি যে তোমাদের জন্য আমি তৈরি করেছি, এগুলি তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি। এগুলোর বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে তোমরা এগুলির পিঠে উঠো এবং আল্লাহ শুকরিয়া আদায় করো। লিতাস্তাওয়া আলা যুহুরি, এগুলির পিঠে উঠো। এই উঠো শব্দটা আমরা পাইলাম কোত্থেকে? ইস্তেওয়া থেকে, যে আল্লাহ তাআলা কোরআন কারীমে ইস্তেওয়া শব্দটি ব্যবহার করেছেন, এই অর্থে ব্যবহার করেছেন। অন্য জায়গা তো এরকম ইস্তেওয়া শব্দ ইস্তেওয়ার অর্থ উঠে, উপরে উঠার অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরআনের অন্য শব্দ অন্য জায়গাতে ইস্তেওয়া অর্থে উপরে উঠে ব্যবহার করা হয়েছে। অনুরূপভাবে কোরআনে কারীমে আল্লাহ তাআলা এটা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত্তা ইজা আতাত আল বাইদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইদা এলাকা যখন গেলেন, বিদায় হজের ভাষণের মধ্যে তিনি উল্লেখ করলেন, বাইদা জায়গা যাওয়ার পরে লামাস্তাওয়া আলা আলা রাহিলাতি, যখন তিনি সোজা হয়ে তার রাহিলার উপর উঠলেন, তখন কি করলেন? তখন তিনি লাব্বা তালবিয়া পাঠ করলেন। সবাই বুঝছে এটা যে ইস্তাওয়া যখন শব্দ ব্যবহার করছে, ইস্তাওয়া আলা রাহিলাতি, তিনি তার বাহনের উপর উঠলেন, তখন তিনি তালবিয়া পাঠ করলেন। তখন কি অর্থে ব্যবহৃত হাদিসে বোঝা গেল যে ইস্তাওয়া অর্থ তালবিয়া পাঠের অর্থে ব্যবহৃত হয়েছে, উপরে উঠার অর্থে ব্যবহৃত হয়েছে, উপরে উঠার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, ইস্তাওয়া অর্থ উপরে উঠার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা দেখতে কোরআনও ব্যবহৃত হয়েছে ইস্তাওয়া অর্থ উপরে, হাদিসেও উপরে উঠার অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর আসে তার সাহাবাদের কল, সাহাবা দেখবেন যে আছে ইস্তাওয়া অর্থ সাহাদা অর্থ করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাহাদা অর্থ অর্থে উপরে উঠার অর্থ করেছেন। এরপর তাবেঈনদের দেখি, তাবেঈনদের মধ্যে একবার বিরাট একটা গ্রুপ সরাসরি বলেছেন যে ইস্তাওয়া অর্থ আলা ওয়ারতাফা, উপরে উঠেছেন, সাহাদা আলা ওয়ারতাফা, উপরে উঠেছেন। এবং কেউ কেউ ইস্তাকাররা বলেছেন, উপরে আছেন, এটা বুঝাইছেন, এটা শুদ্ধ অর্থ বলেছেন তারা। এরপর আমরা যদি ভাষা দেখি, ভাষাতেও তাই রয়েছে। ভাষাতে দেখবেন যে জিজ্ঞাসা করেছে একজন, যখন বললো যে ইস্তাও, একজন উপরে আছে, ছাদের উপর আছে। ইবনে আরাবি বলেন, আমরা ইবনে আরাবির সাথে দেখা করতে গেলে আমরা কয়েকজন মানুষ, ইমাম উল্লেখ করতেছেন ইমাম খলিল ইবনে আহমদ আল ফারাহিদি, যে আমরা ইবনে আরাবির সাথে দেখা করতে গেলাম আরবি ভাষায়, ভাষাভাষী তিনি, আর তিনি ছাদের উপর আছেন। আমাদেরকে বলেন ইস্তাও আলাই, আমরা বুঝলাম না তিনি কি বলছেন। বলে কি বুঝছেন? তো একজন আমাকে বেদুইন বুঝিয়ে দিল, বলছে উপরে উঠতে বলছে। তা তিনিও বুঝেন, ভাষাবিদরা, যে ইস্তাওয়া অর্থ উপরে উঠা। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআন দিয়ে কোরআনের তাফসির আমরা করি, হাদিস দিয়ে কোরআন আয়াতের তাফসির আমরা করি, অর্থাৎ যে আকীদাত আয়াতগুলোর তাফসির আমরা করি, আল্লাহ আয়াত এবং সিফাতের তাফসির আমরা করি, সাহাবা কেরামের কথা দিয়ে তাফসির আমরা করি, এবং তাবেঈনদের কথা দিয়ে গ্রহণযোগ্য ব্যক্তির তাফসির কথা বলি, এবং এমনকি সর্বশেষ যেটা আরবি ভাষা, সেটা দিয়েও আমরা তাফসির গ্রহণ করি। যতক্ষণ যদি বিপরীত হয় সেটা গ্রহণ করি না, অর্থাৎ যদি কোরআন এবং সুন্নাহর পক্ষে হয় সেটা গ্রহণ করি, বিপরীত হলে গ্রহণ করি না। কারণ কোরআন এবং সুন্নাহ অনেক সময় শব্দ পরিবর্তন করে, শব্দের অর্থ মধ্যে পরিবর্তনটা চালায়। যেমন আপনি জানেন যে এই যে হজ অথবা এই যে সম পালন করা, যদি আপনি সম অর্থ আপনি আরবি ভাষা হচ্ছে কোনো কিছু না খাওয়া, বিরত থাকা, কিন্তু বিরত থাকলে কি সম পালন হবে নাকি? হবে না। তাহলে বোঝা গেল কিছু পরিবর্তন করেছেন। তো কোরআন সুন্নাহর সাথে যদি কোনো কারণে আরবি ভাষার কন্ট্রাডিক্টরি লাগে, কোরআন সুন্নাহ প্রাধান্য পাবে, এটা হলো বড় কথা, এটা সবসময় মাথায় রাখতে হবে। এমনকি আকওয়ালুস সাহাবা, তাদের কথার সাথে তাবেঈনদের বা লোগার কোনো কোথাও আপনি বিরোধ দেখতে পান, আকওয়ালুস সাহাবা প্রাধান্য পাবে। কেন জানেন? কারণ ভাষা পরিবর্তনশীল, আকওয়ালুস সাহাবাদের কথাটা অপরিবর্তনীয় রয়ে গেছে। আল্লাহ তাআলা কাতাবাল খুলুদ, এই আরবি ভাষাকে স্থায়ী করে দিয়েছেন একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করে রাসূলের হাদিস দিয়ে আরবি ভাষাকে স্থায়ী করে দিয়েছেন। এই জন্য আরবি ভাষা অপরিবর্তনীয়। যতই চেষ্টা করেছে কেউ এটাকে আঞ্চলিক ভাষা তৈরি করতে, যেমন এরা আঞ্চলিক ভাষা পত্রিকাও বের করেছে, যারা ইউরোপিয়ানরা এতে ছিল, লেবাননে ছিল, প্রাচ্যবিদরা মনে করছে আরবি ভাষা পরিবর্তন করে দিলে কোরআন পরিবর্তন হয়ে যায়, মানুষ বুঝবে না। কিন্তু মানুষ আরবি ভাষার পত্রিকাকে, যারা অন্য আঞ্চলিক পত্রিকা দিয়ে যে আঞ্চলিক ভাষা দিয়ে যে পত্রিকা বের করেছে, কেউ কিনে নেই। কারণ মানুষ বলছে এটা ভুল। কিন্তু অন্য কোনো ভাষা আপনি পরিবর্তন দেখবেনই। আপনি যদি আজ থেকে 50 বছর আগে বাংলা দেখেন আর এখন দেখেন, অনেক পার্থক্য। ঠিক ইংরেজি ভাষা তাই পার্থক্য হয়েছে যুগ যুগ ধরে। ল্যাটিন ভাষা পরিবর্তন হইতে হইতে অন্য ভাষা হয়ে গেছে, ল্যাটিনের খুঁজেই পাবেন না আপনি কোথাও আর, ল্যাটিনকে কথাই বলে না। ঠিক প্রত্যেকটি ভাষা পরিবর্তন হয়েছে, কিন্তু একমাত্র আল্লাহ তাআলা আরবি ভাষাকে সেই অবস্থা রেখে দিয়েছেন কোরআন এবং হাদিসের জন্য। তাই বোঝা গেল যে কোরআন হাদিস হচ্ছে নিজে হুজ্জত আরবি ভাষার জন্য, দলিল দেয়। এই জন্য এই পর্যন্ত নাহাবিরা দলিল দিয়ে কোরআনে আসছে, হাদিসে আসছে এটা দিয়ে দলিল দিয়ে দেয় এবং এটা বলে যে এই ভাষার এটা ভুল, তুমি বলছো এটা ভুল হচ্ছে কারণ কোরআনে এর বিপরীত বোঝা যাচ্ছে। মানুষের ভাষা ভুল হতে পারে, আল্লাহটা ঠিক রাখে, ঠিক অনুরূপভাবে এই জন্য আরবি ভাষা যেটা ২০০ হিজরি আগ পর্যন্ত যেটা কবিতা বা কোনো মাধ্যমে ব্যবহৃত হয়েছে, বক্তৃতার মাধ্যমে ব্যবহৃত, সেগুলো দলিল হিসেবে হবে। ২০০ হিজরির পর থেকে যেগুলো পরিবর্তন হয়ে গেছে, এগুলো ভাষার মধ্যে মানুষের অনারবী শব্দ ঢুকছে, এই জন্য সেটা আর দলিল হয় না। এই জন্য দলিল দিতে হলে এর আগের দলিলগুলি দিতে হয়। ইস্তাওয়া অর্থ কি, যেমন এরকম আমরা বলেছি আগের কথা দলিল দিতে, পরের কথা দলিল দেওয়া যায় না। যেমন ইস্তাওয়া বিশ্বের আল এরাকি, বিশ্বের এরাকের উপরে আধিপত্য বিস্তার করেছে, এটা পরবর্তী, এই জন্য সেটা গ্রহণযোগ্য হয় না। পরবর্তী লোকদের কথা অর্থাৎ ২০০ হিজরি পরের কথা, এই জন্য গ্রহণযোগ্য হয় না। আগের কথাগুলি শুধুমাত্র গ্রহণযোগ্য, এগুলি আর গ্রহণযোগ্য হয় না। তো আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী জিনিসগুলো গ্রহণযোগ্য নয়, আগেরগুলো গ্রহণযোগ্য ভাষার ক্ষেত্রে। কিন্তু কোরআন এবং সুন্নাহ শাশ্বত, কোরআনে সবসময় কোরআন নিজের তাফসির করে, কোরআন হাদিস কোরআনে তাফসির করে, সাহাবা একরাম কোরআন এবং হাদিসের মাধ্যমে অথবা নিজেদের ভাষা শৈলীর মাধ্যমে কোরআনের তাফসির করেছেন, সেগুলি গ্রহণযোগ্য এবং তাবেঈনদের তাফসির গ্রহণযোগ্য। এজন্য আমরা আকীদার ক্ষেত্রেও সেই একই কথা বলি যে আকীদা নেয়ার ক্ষেত্রে কোরআন সুন্নাহ থেকে ব্যাখ্যা করার সময় আমরা যখন দেখি যে এটা হাদিসটা বুঝতে হবে বা আয়াতটা বুঝতে হবে, আমরা সাহাবা একরামের কথার দিকে দ্বারস্থ হই, তারা কি বলেছেন। এখনও পর্যন্ত আমরা অনেক আয়াতকে প্রতিদিনই মানুষ ভুলে যায়, একবার হয়তো পড়েছে, দুইবার পড়েছে, আবার চেষ্টা করে যে আমরা আগের জায়গায় যে বুঝতে চেষ্টা করে কী বলেছে, খুঁজি কোথায়, প্রথমে খুঁজতে হবে আমাদেরকে যে কোরআনের মধ্যে অন্য জায়গায় কী বলেছেন। এই জন্য আমাদেরকে সবসময় ইবনে জারীর তাবারী রহমাতুল্লাহ তাফসিরটা কাছে রাখা দরকার। এর মধ্যে এই জিনিসটা উল্লেখ করা হয়েছে, ভাষা আর ওই কোরআনের আয়াত দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ভাষা দিয়ে এটা করেছেন। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি এটাকে সুন্দরভাবে জমা করেছেন, তিনি তিনটাকে একসাথ করেছেন। ইবনে জারীর রহমাতুল্লাহ যেভাবে সনদ বর্ণনা করেছেন, তিনি সেরকম সনদ বর্ণনা করার পরেও নিজে আরো সুন্দর করেছে, যেটা আরো বেশি বোঝা যায়। ইমাম শাওকানী রহমাতুল্লাহ আলাইহি তার ফাতহুল কাদিরের মধ্যে সেটা আরেক রকম রূপ তিনি এনেছেন, যেটা ইবনে কাসির এনেছেন সেভাবে না এনে আরও যেগুলো বাদ পড়ে গেছে সেগুলো তিনি নিয়ে এসেছেন। তিনি বেশিরভাগই ইমাম সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির যে তাফসির আছে, যে তাফসিরটা আব্দুল মনসুর, সেখান থেকে রেওয়ায়াতগুলো এনেছেন। দুর্বল এবং শুদ্ধ দুইটাই আছে, পরবর্তী যারা আসছেন তারা অনেকেই শুদ্ধ এবং অশুদ্ধ নির্ধারণ করে দিয়েছেন, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ। মোট কথা আমাদের কাছে অশুদ্ধটা কোনো দলিল নয়, সহিটা দলিল, যেটা কোরআনে কারীম এবং যেটা সহিহ সুন্নাহ, এটা আমাদের কাছে দলিল। এটা বুঝার ক্ষেত্রে আমরা কোরআন দিয়ে বুঝি অথবা হাদিস দিয়ে বুঝি, সাহাবায়ে কেরামের কথা দিয়ে বুঝি, তাবেঈনদের কথা দিয়ে বুঝি, অথবা তাদের অনুসরণ সুন্দর করে করেছে ইমামদের কথা দিয়ে বুঝি, নাহলে আমরা আরবি ভাষা দিয়ে বুঝি। এবং আরবি ভাষাটাও ২০০ হিজরির আগে হতে হবে, আর পরে না, এরপরে হলে সেটা দিয়ে আমরা বুঝি না, সেটা ভুল হতে পারে। তাহলে আমরা কোরআন বোঝার ক্ষেত্রে এই নীতি গ্রহণ করে থাকি, এই নীতির মাধ্যমে আমরা আকীদাও গ্রহণ করে থাকি। আকীদা পরবর্তীরা কি বলল সেটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়, এই জন্য পরবর্তীদের কথাকে আমরা কোনোদিন দলিল হিসেবে মনে করি না। এটা আমরা আরেকটু বললে আমরা বুঝে আসবো, সেটা কি যে কোরআনে কারীম এবং হাদিসের ভাষ্য যেটা আছে প্রকাশ্য, আমরা বোঝার ক্ষেত্রে প্রকাশ্য ভাষ্যটাই গ্রহণ করি। প্রকাশ্য ভাষ্য কেন? কোরআন এবং হাদিস এগুলি আল্লাহ এবং আল্লাহর রাসূল হেদায়েতের জন্য নাযিল করেছেন, এগুলি কোনো হেয়ালি জিনিস নয়, ধাঁধার জিনিস নয় যে মানুষকে এখানে বিপদে ফেলে দিবে, মানুষ না বুঝে যা ইচ্ছে তা বুঝুক, এটা না। বিশেষ করে আকীদার ক্ষেত্রটি স্পষ্ট করে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে তিনি একজন মানুষ বাথরুমে কীভাবে যাবে তা বর্ণনা করেছেন। তিনি আকীদার কথা বর্ণনা করেন না, এটা কেউ বিশ্বাস করলে তার ঈমান থাকবে না। কারণ আকীদা হচ্ছে সর্বোচ্চ জিনিস, ঈমানিয়াত সবচেয়ে বড় জিনিস। যে ব্যক্তি মনে করবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানিয়াতের জিনিসগুলো বর্ণনা করেন না, এমনি রেখে গেছেন, অর্থ বুঝান না, এমনি চলে গেছেন, সে ব্যক্তি দুর্ভাগা, হতবাগা, সে জাহেল, নিজেও মূর্খ। কারণ হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা। আল্লাহ সম্পর্কে, আল্লাহর নাম, গুণ, আল্লাহ তাআলার কর্ম, এগুলি যদি কেউ না জানে, আল্লাহ তাআলার জাত সম্পর্কে না জানে, তো সে কী জানলো? দুনিয়াতে আসলো, দুনিয়াতে সে সবচেয়ে উন্নতম বড় জিনিস যেটা, সবচেয়ে দামি জিনিস যেটা, সেটা সে জানতে পারলো না, তাহলে সে কী জন্য আসলো দুনিয়াতে? শুধুমাত্র কয়টা দুনিয়াতে চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা আর ইবাদতের নামে অনেক সময় যে সমস্ত বেদাত করে চলেছে, এগুলি তার জন্য কি ঈমান? কখনো নয়। ঈমানের সাথে তো ইবাদত জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাটা জীবন ঈমানকে বুঝিয়েছেন, ঈমানের বিরোধী কিছু হলে বাধা দিয়েছেন। তাহলে তিনি বোঝা গেছে প্রকাশ্য অর্থটা গ্রহণ করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এবং সাহাবা একরাম তাই বুঝেছেন, প্রকাশ্য অর্থ বুঝেছেন। আমরা একটা উদাহরণ দিই, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে বসা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাদের রব হাসছেন, অমুকের কাছ থেকে হাসছেন, অমুকের ব্যাপার নিয়ে হাসেছেন। তখন বেদুইন সহসে বুঝে ফেললেন। বেদুইন বললেন যে এমন রব, যে রব হাসতে পারে, আমি তার থেকে সব কল্যাণ পাবো, আমি আশাবাদী। একজন মানুষ আশাবাদী হয়, যখন সে অর্থ বুঝে। কিন্তু ঠিকই আপনি যদি যান বর্তমান সময়ে কোনো তথাকথিত আলেমদের কাছে, যারা বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়ে গেছে, নিজেদেরকে কেউ আশারি কেউ মাতুরিদি আশারি বানাচ্ছে, কেউ মাতুরিদি বানাচ্ছে, নাম দিচ্ছে, ওদের কাছে আপনি যান, তারা কি বলবে জানেন? হাসার অর্থ আল্লাহ ইচ্ছা করেছেন কল্যাণ দিবেন ইত্যাদি। হাসার অর্থ আরেকটা বানায় নিচ্ছে। কেন বানাচ্ছেন আরেকটা? যেটা সাহাবী বুঝতে পারলো যে যে আল্লাহ হাসেন সে আল্লাহ থেকে আমি অকল্যাণ কোনোদিন আমি প্রাপ্ত হব না, কল্যাণ প্রাপ্ত হবে আশাবাদী। কত সুন্দর তিনি বুঝে নিয়েছেন, কত সুন্দর অর্থ তিনি বুঝে নিয়েছেন, কোনো খারাপ বুঝেন না, সহজে বুঝে নিয়েছেন জিনিসটা। এটা আপনি বুঝতে পারেন নাই। কেন বুঝতে পারেন? আপনি সহজ প্রকাশ্যে অর্থটা নিতে পারেন নাই। এই জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রকাশ্য অর্থ গ্রহণ করি, প্রকাশ্য অর্থ গ্রহণ করি। বাতিল তাবিল সবসময় আমরা দূরে সরিয়ে দিই, বাতিল তাবিল চলবে না। যেমন ইসলাম অর্থ আমরা বলি, প্রকাশ্য অর্থ হচ্ছে যেটা কোরআন সুন্নাহ এবং সালফে সালিহিনের কওল অনুসারে তাবিনদের ইসলাম অর্থ উপরে উঠেছেন, এটা শাশ্বত কথা, এটা অপরিবর্তনীয়। ঠিকই কেউ আসে বলবে যে উপরে অর্থ অর্থ না, অর্থ হচ্ছে ইসলাম, অর্থ হয় জানি না বলবে, না বলবে ইসলাম অর্থ দখল করা বলবে, দখল করা বলবে, যে দখল করছে আয়ত্তে আনছে। কেন এটা বলে জানেন? কারণ দখল করলে তো তার কর্ম হয়, আর যদি কোনো তার ফেল আল্লাহ নিজের সিফাত হয়, সিফাত থাকে সাব্যস্ত হইতে, তাহলে উপরে উঠা সাব্যস্ত হইতে হয়, আরশের উপরে উঠা। তারা জানে না অথবা জানা না জানা ভান করছে যে আরশ দখল করা জিনিস হইলে আরশ কি আর কারো দখল ছিল নাকি? এটা কত বড় মিথ্যাচার! তাহলে আরশ দখল করা জিনিসটা কেন বলতেছে? এটা ভুল বলতেছে। এই ব্যাখ্যা গ্রহণ এটা মুতাজিলা প্রথম জাহমিয়ারা বলেছে, পরে মুতাজিলা নিয়েছে, আর বর্তমানে সেটা আশারা মাতুরিদের কাছে হুবহু সেভাবে পাওয়া যাচ্ছে। এর অর্থ হচ্ছে তারা এখনো পূর্বসূরীদের সেই মিথ্যাচারই করে বেড়াচ্ছে। এরা কোরআন সুন্নাহ থেকে হেদায়েত নেওয়ার তৌফিক তাদের হয়নি। এই জন্য বাতিলকে আমরা সবসময় দূরে সরিয়ে যাই। বাতিল তাউইল আমরা গ্রহণ করি না, অপব্যাখ্যা আমরা গ্রহণ করি না, আমরা অপব্যাখ্যাকে গ্রহণ করি না, বরং আমরা সরাসরি প্রকাশ্য অর্থকে গ্রহণ করি, যে কোনো জায়গাতে প্রকাশ্য অর্থকে গ্রহণ করি। এখন বলতে পারেন কি হয়তো যে আপনারা যেখানে আল্লাহ তাআলা মানুষের সাথে আছে বলেছেন, আপনি সেটাকে কীভাবে ব্যাখ্যা করেন? সেখানে কেন ব্যাখ্যা করেন? সেখানে তো আমরা প্রকাশ্যে অর্থ নেন না। আমরা তাদেরকে বলবো সেখানে আমরা প্রকাশ্য অর্থই গ্রহণ করি, প্রকাশ্য অর্থই গ্রহণ করি। প্রকাশ্য অর্থ সাথে থাকার অর্থ প্রকাশ্য কোনোদিন কেউ বলে না, সাথে অর্থে লেগে থাকা এটা কেউ বলে না। আপনি নিজেও বুঝেন, যে কোনো মানুষ বুঝে। বলে যে আপনি যখন চিঠি লেখেন বাড়িতে বিদেশ থেকে, তুই কাজ করে ফেল আমি তোর সাথে আছি, তাই কি আপনি লেগে আছেন নাকি? অর্থাৎ তার মতের মধ্যে আছেন, তার এটা সবাই বুঝে। এটা কেউ সাথে থাকাকে লেগে থাকা কোনোদিনই বুঝেন না। সাথে লেগে থাকে কখনো যদি কোনো হইতে পারে সেটা হয়, কিন্তু সব জায়গায় একত্র হয় না, কখনো এটা হইতে পারে, কখনো কখনো হওয়া সম্ভবই না। অনেক মানুষ বলে যে আমি ভ্রমণ করছিলাম, চাঁদও আমার সাথে সাথে ভ্রমণ করছে, চাঁদকে আপনার গায়ে লেগে আছে নাকি? কখনো না। বিশাল জিনিস যেটা, এটা ছোট জিনিসের সাথে সব থাকতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত বড়! আপনি যেদিকে যান না কেন, আপনি তার আয়ত্তের বাইরে যান নাই, তার রাজত্বের বাইরে যান নাই, তার এই পৃথিবীর বাইরে যেতে পারেন নাই। যেখানে যান না কেন তারই জায়গা, তো আপনি তার বাইরে দূরে গেছেন কোথায়? আমি তার থেকে দূরে যেতে পারেন নাই। এই জন্য তিনি বলছেন, ওহ মা কুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো তার তোমাদের সাথে আছি আমি। কিভাবে? আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, কারণ আল্লাহ যা দেখছে সব, যা করো তোমরা সব দেখতেছেন। দেখার মাধ্যমে, জানার মাধ্যমে তিনি সাথে আছেন। এই সাথে থাকাটা কখনো কখনো বাধ্য করে না যে একজন মানুষ সাথে লেগে থাকবে, একজন আরেকজনকে বলে না কখনো সাথে আছে। এটা সব জায়গায় বুঝেন। কখনো কখনো এটা অর্থ হয়, এটা সম্ভব হলে। যেমন একজন একটা 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 জিনিস একটা একটা ছোটো একটা জিনিস একটা জিনিসের সাথে লাগিয়ে রাখছেন আপনি, এটা হতে পারে। কিন্তু যে কোনো জিনিসের কার সাথে এই মৌসুফটা হচ্ছে, গুণটা কার হচ্ছে, এটা বুঝে অনুসারে আপনি বুঝবেন। যে যদি চাঁদ হয়, চাঁদ তোমার সাথে আছে, চাঁদও তোমার সাথে হাসতেছে, এটা অর্থ চাঁদ এই আপনার স্ত্রী বা আপনার সন্তানের সাথে হাসতেছে, এটা লেগে আছে, এটা কেউ বুঝবে না। কারণ হচ্ছে চাঁদ বিশাল জিনিস, বড় জিনিস, এটা ছোট জিনিসের সাথে এভাবে লাগে না। এর অর্থ হলো চাঁদও হাসতেছে, তুমি হাসতেছ, এটা বুঝাচ্ছে। আল্লাহ তাআলা তিনি যেহেতু বড়, কেমন বড় তিনি! আসমান জমিন সব কিছু, আমরা আগেও বলেছি, আপনার মনে আছে, আসমান এবং জমিন সব কিছু তার কাছে অত্যন্ত ক্ষুদ্র। সেটা আরশের ভিতরে 7টি মুদ্রার মতো, আরশের কুরসির ভিতরে। আর কুরসি হচ্ছে আরশের সামনে ফেলে রাখা ছোট একটি জিনিস, যেটা অত্যন্ত ছোট জিনিস। আর কুরসি হচ্ছে রব্বুল আলামিন পা রাখার স্থান। এটার ভিতরে আসমান জমিন সবগুলি 7টি মুদ্রার মতো, 7টি মুদ্রা টাকার মতো, যেটা আমরা বলি কয়েনের মতো, 7টি কয়েন। এটার ভিতরে, এগুলির ভিতরে আমরা কত ছোট, ক্ষুদ্র। আমি যেদিকে যাই না কেন, রব্বুল আলামিনের কোনো দেখা দৃশ্যে দেখার বাইরে, রব্বুল আলামিনের শোনার বাইরে, তার 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 ইয়ার শোনার বাইরে, তার নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কোনো ক্ষমতা আমার নাই। সুতরাং বোঝা গেল আমি সাথে থাকার অর্থটা স্পষ্ট প্রকাশ্য অর্থই করেছি, কোনো অপব্যাখ্যা করিনি। এটা এইভাবে ব্যাখ্যাটা হয় যে যেটা জিনিসটা সত্যত বড় হয় সেটার সাথে সাথে থাকার অর্থ এরকমই হয়। এটা আমরা সবসময় বুঝেছি। এটা যদি বুঝে থাকি এটার প্রকাশ্য অর্থ আমরা করেছি। যদি কেউ বলে যে প্রকাশ্য অর্থের বাইরে আমরা গেছি, সে মিথ্যাচার করছে, নিজে বুঝে নেই, সে নিজেই ভালো করে জানে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বহু জায়গায় মা ব্যবহার করেছেন, সাথে থাকার অর্থ ব্যবহার করেছেন। আমাদের বইটা যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন। বইটার মধ্যে আমরা এই বিস্তারিত উল্লেখ করেছি। এই বইটা আপনাদের কারো কাছে যদি কোনো সুযোগ হয় বইটা নিয়ে দেবেন। বইটার নাম হচ্ছে রহমান আরশের উপরে উঠেছেন। এটা লেখা, এটা অনেক বড় আকারে লেখা, ওটা তাফসির গ্রন্থের মতো করে বড় করে লেখা, আরও বড়। তো এটা 552 পৃষ্ঠার মতো। এটা বাংলাদেশে বের হয়েছে, এটা আপনারা নিতে পারেন, ভালো নেবেন। এই জন্য আকীদা বিশুদ্ধ করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ হিসাবে লিখেছি। আলহামদুলিল্লাহ এটা লিখতে 6 মাসের বেশি সময় লাগছে, আর এর আগে তো আরও জমাও করেছি। রাত দিন 24 ঘন্টা আপনাদের এই করোনার মাধ্যমে আল্লাহ তাআলা এটা করতে আমাদের সুযোগ দিয়েছেন, সেটা বের করেছি, দেখবেন। আমি বলতে চাচ্ছি এটাই যে কোরআন সুন্নাহ বহু জায়গায় আল্লাহ মা ব্যবহার করেছেন, অর্থ সাথে লেগে থাকা বোঝাই নেই। তাহলে বোঝা গেল আমরা কোরআন সুন্নাহর প্রকাশ্য অর্থই নিয়েছি, এখানে অপব্যাখ্যা অর্থ নেই বা দূরবর্তী অর্থ নেই। দূরবর্তী অর্থ বা অপব্যাখ্যা তাবিল এটা কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাত কখনো তাবিল করে না এবং তাবিল গ্রহণ করে না। তাবিলের তিনটা অর্থ আছে, মানে দুইটা অর্থ আছে গ্রহণযোগ্য আর একটা অর্থ আছে অগ্রহণযোগ্য অর্থ। তাবিল শব্দের এক অর্থ হচ্ছে তাফসির করা। এই হিসেবে আপনি দেখবেন আল্লাহ তাআলা তার কোরআনে যা বলেছেন, ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি সেখানে তিনি তাফসিরের ব্যাখ্যা, তিনি তাফসির যখন লিখেছেন তার জামুল বায়ানের মধ্যে তিনি বারবার কোনো প্রত্যেকটা আয়াতের পরে বলছেন তাউইলু হাযিল আয়া, এর অর্থ তাফসিরু হাযিল আয়া, ব্যাখ্যা করা। যে অর্থ সে ব্যাখ্যা করা এটা জায়েজ আছে, যে এই আয়াতের ব্যাখ্যা কি, ব্যাখ্যা অর্থ অনুবাদ, বুঝিয়ে দেওয়ার জিনিসটা, এটাতে কোনো সমস্যা নেই। আর তাউইলে আরেক অর্থ আছে যে সর্বশেষ পরিণতি কি হবে। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে ইউসুফ আলাইহিস সালাম যখন ইয়াকুব আলাইহিস সালামকে মিশরে নিয়ে গেলেন, তখন তার ভাইরা যখন তাকে সম্মানের সিজদা করলো, সেটা ওই শরীয়তে ছিল, আমাদের শরীয়তে নাই। তো তখন তিনি বললেন ইয়া আবাতি, হে আমার প্রিয় পিতা, হাযা তাউইলু রুয়া ইয়ামিন কাবলু, আগে যে আমি স্বপ্নে দেখেছিলাম এটা বাস্তব রূপ এখন দেখতে পাচ্ছি। তিনি স্বপ্নে দেখেছিলেন কি, চাঁদ সূর্য সিজদা করতেছে এবং তারকা সিজদা করতেছে, শামস রায়তুমলি ইয়াসজুদুন সিজদা করতেছে দেখলেন। এই যে সিজদা করার জিনিসটা এটা কি, অসম্মান করার জিনিসটা এটা দেখছেন, এটা প্রমাণ করে দেখালেন। এটা হচ্ছে সর্বশেষ পরিণতি। তিনি নাম দিয়েছেন তাউইলু রুয়া ইয়ামিন কাবলু, সর্বশেষ তাবির রুয়া, বলে রুইয়ার বা যে কোনো স্বপ্নের ব্যাখ্যা, যেটা এটার নাম তাউইল হয় তাবির হয়, অর্থাৎ সর্বশেষ পরিণতি। এটা তো বোঝা গেছে সর্বশেষ পরিণতি অর্থ শুদ্ধ তাবিলের এক অর্থ। আর তাবিল আরেক অর্থ হচ্ছে তাফসির, ব্যাখ্যা করা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওমা ইয়ালামু তাউইলা ইল্লাল্লাহ, এই আয়াতের তাফসির শুধুমাত্র আল্লাহ জানেন, অথবা রাসিখুনা ফিল ইলম, যারা ইলমের মধ্যে মজবুত তারা জানেন। এটা তিনি বলছেন সেগুলো মুতাশাবিহাতের মধ্যে, সেগুলো কোনো আয়াত সিফাত না, আয়াত সিফাত কখনো মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত ছিল না, কেউ বলেও নাই কোনোদিন। পরবর্তীরা না বুঝে সেগুলি কেউ দাবি করতেছে মুতাশাবিহাত। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে দুটি জিনিস বেদাতীদের একটা বড় নীতি, দুটি জিনিস সবসময় বেদাতীদের মধ্যে আপনি পাবেন। একটা হচ্ছে যে তারা হাদিসে কোনো হাদিস দেখলে বলে যে কোরআনের সামনে নিয়ে যাও, যদি মিলে নেবে, না মিলে নেওয়া যাবে না, এটা বেদাতীদের কর্মকাণ্ড। আমরা কখনো এটা করি না। আমরা কি করি, হাদিস দেখলে বলি যে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা, এটা বিস্তারিত ব্যাখ্যা করতেছে, ওখানে অল্প আসছে এখানে বেশি আসছে, আমরা দুইটাকে মিলিয়ে আমল করি। আর বেদাতীরা কি করবে, একটা বিপরীত দাঁড় করাই দিবে। এটা হচ্ছে বেদাতীদের এক নম্বর পয়েন্ট, বেদাতীদের কাজ। দ্বিতীয় বেদাতীদের আরেকটা কাজ হচ্ছে এটা, বেদাতীদের দ্বিতীয় কাজ হচ্ছে এটা, তারা যখন দেখে কোনো আয়াত মহকাম আয়াত, তাদের মন মহকাম অর্থ একেবারে স্পষ্ট অর্থ দেয়, এরকম একটা আয়াত যখন ইস্তাওয়া আলা আরশির উপর উঠেছেন দেখেন, এটাকে তারা এখন গড়িমসি শুরু করে, গড়িমসি শুরু করে এটাকে মুতাশাবে বানায় ফেলবে। কবিদের মুতাশাবে আয়াতের ব্যাখ্যা কয়েকজনে দিতে পারবে, অথবা আমরা জানি না আল্লাহর উপর ছেড়ে দিয়ে তখন আর ব্যাখ্যা করবে না। এটা হচ্ছে বেদাতীদের দুইটা ভুল মূলনীতি, সবসময় তারা এই দুটি ভুল নীতির উপর আমল করে থাকে। আপনি যাবৎ তাবৎ বেদাতীর দেখবেন, যখনই আপনি কোনো হাদিস দিয়ে কথা বলবেন, বলেন যে এটার একটা ব্যাখ্যা আছে, এটার একটা এই আছে সেই কইয়া তারা প্রথমত কোরআনের বিরুদ্ধে দাঁড় করাই দিবে। বহু কিছু আপনি পাবেন, যখন আপনি বলবেন যে ধরেন অজুর ফরজ 4টির বেশিও আছে, তখন বলে যে কোরআন বিরোধী হয়ে গেছে। কোরআন বিরোধী কিসের, কোরআনের ব্যাখ্যা। এটা গুলি করা, নাকে পানি দেয়া, আমরা যদি বলি এটা 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 ওয়াজিবের অন্তর্ভুক্ত, এটা অবশ্যই করতে হবে, তখন বলবো যে এটা কোরআন বিরোধী। আর আমরা কোরআন বিরোধী নয়, কোরআনের ব্যাখ্যা হচ্ছে, কারণ এটা মুখ ধরার অন্তর্ভুক্ত। আমাদের শেখ মোহাম্মদ সালেহ তাইমিন বলেন যে আল্লাহ তাআলা বলছে ফাকসুলু উজুহাকুম, ওয়াজির অন্তর্ভুক্ত, এটা এর বাইরের জিনিস নয়। সুতরাং এটাকে ব্যাখ্যা করছে হাদিসে, এটাকে মানতে হবে আমাদেরকে, নাকে এবং কুলি ভানি, নাকে ভানি দিতে হবে, কুলি করতে হবে আমাদের, এটা বোঝা যাচ্ছে। কিন্তু বেদাতীরা এটা করে না, বেদাতীর সঙ্গে সঙ্গে বলে কোরআন বিরোধী হয়ে গেছে। এরকম তারা সব জায়গাতে কোরআন বিরোধী চোখে দেখে, কিন্তু আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামায়াত সহিহ আকীদা তারা কখনো কোরআন বিরোধী এটা মনে করি না। ঠিক অনুরূপভাবে আমরা দেখুন বেদাতীরা কি করবে, আয়াতুস সিফাত আসলে বলবে যে মুতাশাবিহ, অথচ আয়াত সিফাত সবগুলি মুহকাম, সবগুলি দৃঢ় সুদৃঢ় অর্থ দেয়, এগুলি কোনো রকমের দ্ব্যর্থবোধক বা অস্পষ্ট অর্থ দেয় না, এগুলিকে জোর করে টেনে নিয়ে আলিফ লাম মিমের জায়গায় নিয়ে গেছে। আলিফ লাম মিম যেমন বুঝি না আমরা তেমনিভাবে ইস্তাওয়া আল আরশ বুঝি না, আমরা তেমনিভাবে এটা বুঝি না, এটা মিথ্যা কথা। তাহলে কোরআন শরীফ কোরআনে কারিমের আপনি শতকরা আপনি 30 ভাগের অর্থ আপনি বুঝেন নাই, কেউ বুঝে না বলতে হবে, কারণ সবগুলি মুতাশাবিহ তাদের কথা ভাষ্য অনুসারে। আসলে এগুলি কোনোটাই ভাষ্য মুতাশাবিহ না, সবগুলি মুহকাম, কিন্তু জোর করে টেনে মুহকাম আয়াতকে মুতাশাবিহ বানাবে তার মতের বিরুদ্ধে গেলে। এগুলি বেদাতীদের আরেক সিম্পটম এবং তাদের সিম্বল হচ্ছে এটা। এই দুইটা সিম্বল ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। আমরা দেখেছি বাস্তবে দুইটা সিম্বল আপনি প্রচুর পরিমাণে পাবেন। যারা বেদাতী তারা সবসময় এই গড়িমসি করবে নেয়ার ক্ষেত্রে, এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামায়াত আকীদার ক্ষেত্রে প্রকাশ্য অর্থ গ্রহণ করে। আমরা এটা বলেছি, কোরআন এবং সুন্নাহর ভাষ্যের প্রকাশ্য অর্থ গ্রহণ করে, বাতিল বা অপব্যাখ্যা তারা কখনো গ্রহণ করে না, তারা সেদিকে কখনো চিন্তাও করে না, যে এদিকে নেবার চিন্তা তারা করে না, যে ওইরকম অর্থ তারা গ্রহণ করে না। বাতিল বা তাবিল করে আরেকটা অর্থ বের করে নিবে, আরেকটা অর্থ বের করে বাবুত তাউইলে মাফতুহ ইলা ইয়াউমিল কিয়ামা, কেউ কেউ গর্ব করে বলে তাবিলের দরজা খুলে দিয়েছে, এটা অর্থ তাবিল কি, তাদের তাবিল কি? তাবিল কিন্তু এই দুইটা অর্থ নয় যে তাবিল অর্থ দুইটা আমি করলাম, একটা কি তাফসিরের অর্থ, এটা নেয় না তারা। আরেকটা অর্থ হচ্ছে আমরা বলেছি যে শেষ পরিণতি কি, এটা অর্থ তারা নেয় না। তো তারা কোনটা নেয়? তারা একটা নতুন সংজ্ঞা দিয়েছে তাবিল, সেটা কি, যে তাদের নিকট তাবিলের নতুন সংজ্ঞা হচ্ছে এটা যে প্রকাশ্য অর্থ থেকে ফিরিয়ে দূরবর্তী একটা অর্থ নেয়া কোনো একটা কারণে। সেই কারণটা তাদের মধ্যে বিবেকের কারণ, কোনো সরি কারণ থাকলে আমরা গ্রহণ করতাম, বিবেকের কারণ দিয়ে তারা কি করে দূরবর্তী একটা অর্থ গ্রহণ করে প্রকাশ্য অর্থ থেকে দূরে সরিয়ে দেয়া। এই তাবিলের অর্থ কোরআন এবং সুন্নাহর বাইরের কথা, এটা কোনদিন কোরআন এবং সুন্নাহর অর্থ দিয়ে কোথাও বোঝা যায়নি, সাহাবায়ে কেরাম বুঝেননি, তাবেঈনরা বুঝেননি, ইমামরা বুঝেননি, এটা মুতাজিলারা নিজেরা আবিষ্কার করেছে, নিজেরা পক্ষ আবিষ্কার করে এটা চালু করে দিয়েছে। আর হেমারুল মুতাজিলা গাদা তাদের অনুসরণ করে নিয়েছে আশারা মাতুরিদিয়ারা, তারা মনে করেছে তাবিল অর্থ হচ্ছে এরকম দূরবর্তী অর্থ গ্রহণ করা কোনো কারণে, যে কারণ তাদের বিবেক বলছে সেই কারণে কোনো একটা আয়াত এবং হাদিসের প্রকাশ্য অর্থ থেকে ফিরিয়ে দূরবর্তী একটা অর্থ গ্রহণ করা। এটা আসলে তাবিল সালফে সালেহদের নিকট প্রচলিত ছিল না, এটা তারা নিজেরা বানিয়ে নিয়েছে, এটা দিয়ে তারা ব্যাখ্যা করে থাকে। আহলুস সুন্নাত ওয়াল জামায়াত এই জাতীয় তাবিল কখনো করে না এবং কিয়ামত পর্যন্ত কখনো করবে না, কারণ এই জাতীয় তাবিল এটা তাবিলের অর্থ নয়, এটা বানানো অর্থ, নিজেরা বানিয়ে একটা অর্থ সাব্যস্ত করেছে। কোরআন এবং সুন্নাতে বা সাহাবায়ে কেরামের কওলে, তাবেঈনদের কওলে, ইমামদের কওলে তাবিলের অর্থ এটা ছিলই না। তাবিলের অর্থ ছিল দুইটা আমরা বলেছি, একটা হচ্ছে কি তাফসির করা অর্থাৎ কোরআন বুঝিয়ে দেয়া, আরেকটা অর্থ হচ্ছে সর্বশেষ পরিণতি বা তাবির করা, যে এটার পরিণতি কী হতে যাচ্ছে, এটা এই দুইটা অর্থ ছিল। কিন্তু কখনো সেটা এই অর্থ ছিল না যে প্রকাশ্য অর্থ ফিরিয়ে দূরবর্তী একটা অর্থ নিতে হবে, এমন কোনো কথা কোনোদিনই ছিল না। এটা শুধুমাত্র এই মুতাজিলা, আশায়রা, মাতুরিদিয়া এবং তাদের অনুসারী এরকম যারা আছে এদের বানোয়াট একটি পরিভাষা তারা তৈরি করেছে। এই পরিভাষা দিয়ে তারা কোরআন সুন্নাহকে নিজেদের বানোয়াট পরিভাষা দিয়ে কোরআন সুন্নাহকে ব্যাখ্যা করতেছে। আল্লাহু আকবার, কত মারাত্মক গুণের কাজ তারা করতেছে, অথচ তারা মনে করতেছে তারা কত ইহসেনুনা সুন্নাহ, কত ভালো কাজ না করছে। তাদের মধ্যে অনেকে দেখবেন তাহবিলের ইয়া তো ইয়ে হোক, আপনি যখন বাংলাদেশে আমরা যখন পড়ছিলাম উর্দু ভাষায় তখন আমাদের ছিল এটা না হলে এটা হবে, এটা না হলে এটা হবে বলতে বলতে উস্তাদ অনেকক্ষণ অপব্যাখ্যা করছেন। এটা এক একটা ব্যাখ্যা অপব্যাখ্যা দাঁড় করে তার সময় লাগে। আর এটা যারা বেশি করতে পারে আমাদের তাদের, তিনি হচ্ছেন বড় মুহাদ্দিস, তিনি হচ্ছেন বড় মুকাররির, তিনি হচ্ছেন বড় মুফাসসির, অথচ কোরআন এবং সুন্নাহর এই পদ্ধতি গ্রহণযোগ্য নয়। আপনাকে নিজের মন মতো করে অপব্যাখ্যা করবেন না, আপনি প্রকাশ্য অর্থ গ্রহণ করেন যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর অর্থ গ্রহণ করা যায় গ্রহণ করবেন। যেখানে আপনি দেখছেন যে গ্রহণ করা যাচ্ছে না সেখানে দেখেন সালফে সালেহরা কী অর্থ করেছে, কারণ কোরআন সুন্নাহ একটা কন্ট্রাডিক্টরি হতে পারে না। এবং এটাই ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এটাই লিখেছেন যে দরত আরদ আকল আনা, কোরআন সুন্নাহ যেমন একটা বিরুদ্ধে যায় না, তেমনিভাবে বিবেকও কোনোদিন কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায় না, কোনোদিন বিবেক কোরআন সুন্নাহর বিরুদ্ধে যেতে পারে না। যদি যায় হয় আমার হাদিসের কোথাও যদি ভুল অর্থ বুঝছি, আমি ভুল বুঝছি, অথবা কোরআনে কারিমের কোনো অর্থ আমি ভুল বুঝতে পারছি, আর বিবেক আমার ভুল হতে পারে, এই কারণ থাকতে পারে। কিন্তু কোনো সরাসরি কোনো আয়াত বা কোনো হাদিস যে শুদ্ধ হাদিসের অর্থ ভুল বিবেকের বিরোধী হবে, এটা কখনো হওয়া সম্ভব না। এই জন্য তিনি 11 খণ্ডে একটা বই লিখেছেন, নাম দিয়েছেন দর ও তারদুল আকল ওয়ান নকল, বিবেক এবং কোরআনের বিবেক এবং নকল, অর্থাৎ কোরআন হাদিসের সাথে বিবেকের বিরোধ হয় এমন কিছু সম্ভব না, তিনি দেখিয়ে দিয়েছেন সেটা। যারা বিবেকের বিরোধী হয় বলেছেন, আশায়রা মাতুরিদিয়া বিশেষ করে, রাজি বিশেষ করে এটা বলেছেন, গাজালি বিশেষ করে এটা বলতেন, আহমেদি বিশেষ করে এটা বলতেন, শাহরাস্তানি বলতেন, এদের প্রত্যেকটা কথাকে তিনি একটা একটা রদ করেছেন, দেখিয়ে দিয়েছেন যে হক হচ্ছে কোরআন এবং সুন্নাহ। তাদের বিবেক প্রসূত কথাগুলো সব হচ্ছে, সেগুলি হচ্ছে সম্পূর্ণরূপে যারা এই গ্রিক দর্শন থেকে আসছে সেগুলি সেখান থেকে মাথার ভেতর ঢালছে, আর সেটা কোরআন সুন্নাহ দিয়ে तारा ए ग्रीक दर्शन दिए कुरान सुन्नाहके विचार करेछे। एइजন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি দুঃখ করে বলতেন বিআইয়ি আকলিন ইউজানুল কিতাব ওয়াস সুন্নাহ, কোন আকল দিয়ে আমি কোরআন সুন্নাহ বিচার করব? কার আকল দিয়ে? আমি কি ইবনুল খতিবের আকল দিয়ে বিচার করব? ইবনুল খতিব তিনি বলেছেন রাজি, রাজির আকল দিয়ে বিচার করব। রাজি কিভাবে কি করতেন? যদি কোনো হাদিস দেখতেন বলতো যে হাদিসের উপর আমল করা যাবে 10টি কারণে, নাউজুবিল্লাহ। আমল না করার জন্য 10টি কারণ বের করতেছে, আমল করার জন্য একটা মানুষ চেষ্টা করে না করার জন্য 10টি কারণ বের করতেছে। সে কিরকম 10টি কারণ? মানে কোনো হাদিস তার বিবেক বিরোধী হলে, তার বিবেক বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী হওয়া জরুরি না, সে সঙ্গে সঙ্গে 10টি কারণ উল্লেখ করবে। একটা হচ্ছে লোকটা হয়তো অনুবাদের ক্ষেত্রে বর্ণনাকারী অনুবাদ বুঝে নাই, বর্ণাকারীটা ঠিকমতো বুঝতে পারে নাই, বর্ণাকারীর ভাষা জ্ঞান কম ছিল, তো বর্ণাকারী নাহু সরফ জানতো না, না বর্ণাকারী বালাগত জানতো না, ফাসাহাত জানতো না, সব বর্ণাকারীর দোষ দিয়া সম্পূর্ণরূপে সে সেরে যেতে চায়। এগুলি হচ্ছে পূর্বসূরিদের খারাপ বলার নীতি, এটা হচ্ছে পথভ্রষ্টতার নীতি। পূর্বসূরিরা সবচেয়ে ভালো ছিলেন, এই জন্য দেখবেন আপনি যদি জিজ্ঞাসা করেন যে ইহুদিদেরকে সবচেয়ে ভালো মানুষ কারা ছিল, তারা বলবে যারা মুসা আলাইহিস সালামের সাথে ছিল এরা সবচেয়ে ভালো মানুষ। আপনি যদি কোনো জিজ্ঞাসা করেন নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে যে সবচেয়ে ভালো মানুষ কারা, তারা বলবে যারা ঈসা আলাইহিস সালামের সাথে ছিল এরা ভালো মানুষ ছিল। আর আমাদের এই মুতাজিলা অথবা শিয়াদের যদি জিজ্ঞাসা করেন খারাপ মানুষ কারা, তারা বলবে সাহাবা একরাম, নাউজুবিল্লাহ। এর অর্থ হচ্ছে পূর্বসূরিদের যারা অজ্ঞ মনে করে, পূর্বসূরি যারা জ্ঞানী মনে করে না, তারা হচ্ছে সবচেয়ে বেশি পথভ্রষ্ট এই উম্মতের মধ্যেই। এই জন্য তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। কেন আমরা সাবধান করি? এটা আমানত, এটা দায়িত্ব। এই জন্য যখনই দেখবেন যে তারা হক না নেওয়ার জন্য প্যাস মারতেছে কথায় কথায়, বুঝবেন যে এরা উলাই কেলেদিনা সাম্মাহুমুল্লাহ, এদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে ফি কুলুবিহিম যায়গুন, তাদের অন্তরে বক্রতা রয়েছে, তাদের অন্তরে বক্রতা রয়েছে। আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমরা যেন এই দোয়া করি রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ হে আমাদের রব আমাদেরকে আমাদের হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরকে বাঁকা করে দিবেন না, হাবলানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে রহমত দিন। রহমতত্বই হচ্ছে আমাদেরকে দৃঢ় পদে রাখুন, স্থির, আর আমাদেরকে আপনার সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত রাখুন, আমাদের কোনো ক্রমে সিরাতে মুস্তাকিমকে আমাদের থেকে আমাদেরকে দূরে সরে দিতে দিবেন না, আমাদেরকে সেটার উপর রাখুন। এটা হচ্ছে হক। এই হকটাকে আমরা চেয়ে নেই, এই হকের উপরে রহমত, এই রহমতের উপরে আমরা চেয়ে নেই আল্লাহর কাছে। কিন্তু যারাই দেখবেন যে বিভ্রান্ত, সারাক্ষণ শুধু ওই প্যাসের মধ্যে আছে, হক কথাটা কখনো নিবে না। শত শত আয়াত হাদিস নিয়ে আসেন, তার একটা কোথাও একটা প্যাঁচ আসছে পাইছি কারো কাছ থেকে, সেই প্যাঁচটা গ্রহণ করার জন্য ব্যস্ত হয়ে পড়বে, শত শত আয়াত থেকে সে ফিরিয়ে দিবে। সে তাকে যদি বলেন যে তাবিল নাই, সে বলবে যে বুখারী তো অমুক জায়গাতে একটা বলেছে, একটা হয়ে গেছে, হয়তো তার খুশি হয়ে গেছে, একটা হয়ে খুশি। আরে বুখারী নিজেদের হাজার হাজারটা বলছে, ওইটা দেখবেন না, আমি বুখারী একটা হয়তো বলছে, বুখারী তো আর ইয়া নয়, রাসূলও নয়, সাহাবিও নয়, বুখারীর ভুল হতে পারে, হয়তো কিন্তু বুখারী বলেও নাই, সেটা তো জোর করে বলাই নিচ্ছে। আমরা খুঁজে দেখছি বুখারী হয়তো বলে নাই, কিন্তু সে জোর করে বলে যে বুখারী এরকম বলেছে, এরকম সনদও নাই বুখারীর কথা, ইমাম বুখারীও বলে নাই, কিন্তু আয়াতুস সিফাতের ক্ষেত্রে সে নিজে বসে বানিয়ে বানিয়ে একটা জিনিস তৈরি করে দিয়ে বুখারীর নামে চালু করে দিল। এরকম ইত্যাচার করে প্রচুর। আবার দেখুন যে হয়তো আয়াতুস সিফাত না, জোর করে বলে যে বুখারী তো বলেছে এটা, আর বুখারীটা আয়াতুস সিফাত না। এটা যেমন কুরসিয়ত তো আলেম করেছে, কোথাও বুখারী কুরসিয়ত মুলক করেছে, কুরসি মুলক আলেম হতে পারে, অর্থ এটা এই আল্লাহর মুলক আর রাজত্ব অর্থ করতে পারে, লাজিমি অর্থ বলা এটাকে, অর্থাৎ যেটা কথার দাবি বোঝায় সেটা ব্যাখ্যা করেছেন তিনি। কিন্তু এটা অর্থ এই কুরসি অর্থ শুধু আলেম তিনি করেন না, কারণ কুরসির মধ্যে পায়া আছে, তারপর অসায়া কুরসি সামাওয়াত ওয়াল আরদ, কুরসি আসমান জমিনে জায়গা হয়, কুরসির ভিতরে কি হাদিসে স্পষ্ট আছে এবং আরশে কি আছে সেটা বলেছে। এগুলি যদি কোনো আলেম শুধু জ্ঞান অর্থ করা, তাহলে বোঝা গেল কোরআন হাদিসের আপনার ব্যাখ্যা করেছেন। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামায়াত আকীদার ক্ষেত্রে তারা প্রকাশ্য অর্থ গ্রহণ করে, মাকবুল প্রকাশ্য মাকবুল অর্থ গ্রহণ করে, এবং বাতিল যে সমস্ত অপব্যাখ্যা যেটাকে প্রকাশ্য অর্থ ফিরিয়ে দূরবর্তী কোনো বিশেষ আকলি কারণে, বিবেকের কারণে দূরবর্তী অর্থ নেওয়া বাধ্য করে, সেরকম অর্থ কখনো তারা গ্রহণ করে না। বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ দেখে একটু লম্বা ব্যাখ্যা করলাম। তারপরে তাদের নীতি কি? আহলুস সুন্নাত ওয়াল জামায়াত আরেকটা নীতি হচ্ছে ইয়াদফাউনা মা যাহিরুত তাআরুদ মিন বাইনা সাহিহিন নাকলি ওয়া সারিহিল আকলি, যেটা আমি একটু আগে বলেছি। তারা দেখে প্রকাশ্য যে অর্থ কোথাও দেখে যে কোরআনের সুন্নাহর সাথে আকলের বিবেকের বিরোধ হচ্ছে, কোথাও সামান্য কোনো বিরোধ হচ্ছে, তারা এটাকে প্রতিরোধ করে, বিবেকটা না হওয়ার ব্যবস্থাপনা করে, বিবেকটা প্রচার করে না। কিন্তু বেদাতে দেখবেন বিবেকের এই জায়গাটুকু যেখানে দেখবেন তার বুঝে আসছে না, এটাকে আরও বেশি ফলাও করে। কেউ কেউ এটা নিয়ে কিতাব লিখে ফেলে, কেউ কেউ পত্রিকা লিখে ফেলে, কেউ কেউ দেখবেন যে ফেসবুকে লিখে বলছে যে দেখো এটার বিরুদ্ধে, এটা বেদাতিটা কারবার। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত সবসময় মনে করে দুইটার মধ্যে সামঞ্জস্য আছে, খুঁজে বের করে যে আসলে আমার বুঝ ভুল, আমার বিবেকের ভুল, নাকি কোরআন হাদিসের অর্থ আমি ভুল বুঝছি, কোনটা দিলে একটা তো হবেই। যদি কোরআন হয় সহি হবে, কোরআন তো সহি কোনো সন্দেহ না, হাদিস হয় সহি হবে না দুর্বল হবে, দুইটার একটা তো হবে। আর যদি দুর্বল হয় তো বিবেক বিরোধী হলে আমাদেরকে যায় আসে না, যদি সহি হয় তাহলে বুঝটা ঠিক আছে কিনা আগে দেখতে হবে, বুঝটা ঠিক আছে কিনা আগে দেখতে হবে। আমরা এই জন্য একটা উদাহরণ দিয়ে থাকি, যদিও এটা মতভেদপূর্ণ মাসালা, একটা উদাহরণ দিই। সেটা কি? যেমন আগে সবসময় आगे सब समय एक हादिस बुखारीते आसছে हादिसটা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণিত हादिस তিনি বলেছেন যে একজন মানুষে যখন মায়ের পেটে ছোট বাচ্চা যখন মায়ের পেটে ভ্রূণ যখন মায়ের পেটে 40 দিন বা 40 দিন পার হয় 40 দিন হয় 40 দিনের মধ্যে সে মুদগা হয় অর্থাৎ আলাকা হয় অর্থাৎ যেটা ঝোঁকের মতো হয় আটকে যাওয়ার মতো হয় এরকম হয় সুম্মা তারপর এরকম হয় তারপর এরকমই হয় তিনি বলেছেন তবে দিন বলে নাই 40 দিন একবারই বলেছেন তিনি तो आगेकार दिन आलेमरा तारा तो तखन एत एत बेशी गभीर एत चिंता करे नाई या निये भ्रूण निये तारा बोलछेन 40 द्वितीय 40 बुझाइछे तृतीय 40 43 120 दिन बुझेছে কিন্তু হাদিসের ভাষ্যে কিন্তু 120 दिन বোঝানো হয় নাই উল্লেখ নাই হাদিসের ভাষ্যে 120 दिन কথা বলা হয় নাই হাদিসের ভাষ্যে বলা হয়েছে যে 40 দিনে সে জোকের মত হয় এর পরে সে ইয়ার মত হয় গোস্তের টুকরার মত হয় যেটা চিবানো চিবানো গোস্তের মত হয় মুদগা टुकड़ा मत तारपरे से या हो जाए मुदगाता सुम्मा सुम्मा एजा मतलब हार मत हो जाए तरह से हार हार उपरे पढ़ाई दिए कुरान करीमे आसছে बर्णनाटा तो ये दुइटा जिनिस दुइटा साइड एक हे नुतफा प्रथम बीर्य आकारे थाकार पर साथे साथे एटा हो जाए आलाका आलाकार पर मुदगा है ये तीनटा के तीन भाग करे तीन तीन चारा 12 120 दिन करे नीचे आएगा लोकरा और ये नहीं बिराट व्याख्या ग्रंथरचित হয়েছে बर्तमान चिकित्सा विज्ञान देखा गया 48 दिन सब है एन ता चिंता कर हादिस बिरुद्ध हलो क्या हादिस बिरुद्ध है ना कारण हादिसे बोले ना 320 दिन बोले ना हादिस 40 दिन एर मत ही है एर मत ही एर मतटा के व्याख्या कर तक एर मत एत दिन व्याख्या कर व्याख्या जो देखते पाई मूलत परवर्तीरा बुझे जो हादिसर ये व्याख्या बर ये व्याख्याटाई शुद्ध जो एर बोले ना 40 दिन कथा उन्नी 41 कथाई तो अन्य बर्णा स्पष्ट आसছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা যে 40 दिन থেকে 40 दिन পরে 42 दिन হলে এটা হয় এবং এটাও দেখছে ডাক্তাররা মিলে দেখছে যে এটাই সত্য এবং এটা এখন প্রমাণিত সত্য হওয়ার কারণে এটা বিরোধিতা করার সুযোগ নাই এটা কোনো আকলি জিনিস নয় এটা একটা এটাকে বলে তাজরিবি উলুম তাজরিবি প্রমাণিত সত্য তাহলে আমরা বুঝতে পারছি যেটা সেটা হচ্ছে যে কখনো যদি দেখা যায় যে কোনো কোরআনের সাথে বিরোধ হইলে তো অবশ্যই বুঝতে হবে যে আমার বুঝে ভুল হয়েছে কোথাও আর বিবেকের বিবেকে ভুল হতে পারে অথবা আমার কোরআন বুঝতে ভুল হয়েছে দুইটা একটা হতে পারে সরাসরি প্রমাণিত বিরোধ হইলে और जो प्रमाणित हादिस क्या विरोध देखा दे तो हादिस सही होते आगे सही हार पर बुझे भूल होते हादिस बुझते भूल बोले अथवा विवेके भूल आसे दुइटा एक होते एक साथ कन्ट्राडिक्ट होते ना क्यों होते ना कारण दुइटाई आल्लाहर पक्ष से और आल्लाहर पक्ष के जख दुइटा जिनिस आसबे एइभाबे तखन सेटा एक एक बिरोधी प्रमाणित करा सहज कारण आल्लाह विवेक दिए आल्लाह कुरान एवं हादिसও দিয়েছেন সুতরাং আল্লাহর কোরআন এবং হাদিসে এবং বিবেকের সাথে কোনো বিরোধ হবে না বিরোধ হতে পারে আমার বিবেকে স্বল্প থাকতে পারে বিবেক তো ভাগ করা জিনিস কোরআন সুন্নাহ তো ভাগ করা কোরআন সুন্নাহ বুঝার জন্য বিবেককে দেয়া হয়েছে এখন বিবেক এক এক জনের বিবেক এক এক রকম কেউ লগারিদম অঙ্ক করতে পারে কেউ সাধারণ যোগ বিয়োগ করতে পারে না তো অঙ্ক কত পার্থক্য বুঝতে পারেন তাহলে বিবেকের কত পার্থক্য কিন্তু কোরআন সুন্নাহ কখনো এরকম অবস্থা না সুতরাং যখনই আপনি দেখে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের নীতি হচ্ছে এটা যখনই কোথাও কেউ মনে করে যে বিরোধ হচ্ছে सब बिरोधिता हो जाए कोथाओ तखन तारा चिंता करे जे एटाके आमरा देखी आसले आसले कि आमार कोनटा भूल होइछे कोनटा शुद्ध होइछे एटा आमि देखिनि कखनो तारा द्रुत सिद्धांत दिया बोले ना जे ताहले तो ताहले तो ताहले तो ताहले तो एर बिरुद्धे ताहले ताहले बोले एटा पेश बेर करे ना बा एर माध्यमे तारा कुरान एबं सुन्नाहके कुरान एबं सुन्नाहर भाष्यके तारा रद करे ना बरं तारा कुरान एबं सुन्नाहर भाष्यके तारा बिबेकेर साथे मिलिये देखते अभ्यस्त তারা এটাই করে থাকে এটা এটা আমরা আরো অনেক অনেক জায়গাতে আপনি দেখতে পাবেন যেমন আপনি বুঝানোর জন্য বুঝছি যেমন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা মাছি যখন কোনো খাবারে পড়ে তার এক ডানাতে রোগ আছে এক ডানাতে আরোগ্য আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডুবাইয়ে যেন ফেলে দেয়া হয় যাতে করে প্রতিষেধক হিসেবে সমান হয়ে এটা ক্ষতিগ্রস্ত না হয় দুটো খাওয়া যাবে এটা তিনি বলেছেন তো এখন আপনি ডাক্তার হিসেবে আপনার কাছে বিবেকে ধরতেছে না আপনি বিবেকে না ধরলে এটা শুদ্ধ না এটা বলতে পারেন না कारण अपनी एखो मासिर डाना भालो करे परीक्षा करे देखें ना अपनी जानें ना तार रोग कि आछे यदि कोनोदिन परीक्षा करे प्रमाणित होबे जे रासूलुल्लाह साल्लाल्लाहु आलाइहि वासाल्लाम हक एटाई सत्य कथा कारण एटाई प्रमाणित होबे एखन जेहेतु एखन पर्यन्त आपनि एकबारे सिद्धान्ते बुझते पारेन ना एबारे सुतरां आपनि एखन ताड़ाताड़ी करे एटा रद करेन रासूल हादिसके भूल हादिसेर अर्थ भूल बा हादिस बुझि ना एटा बोला जाबे ना बोलें हादिस बुझिए आमरा आपनार चिकित्सा विज्ञान एखोनो सेई जायगाय पौंछे ना जे जायगाय आमार नबी मुहम्मद रासूलुल्लाह साल्लाल्लाहु आलाइहि वासाल्लाम बोलेछेन एइजন্য এইভাবে আমরা মিল করি কখনো সঙ্গে সঙ্গে আমরা উড়িয়ে দেই না যে এটা সহিহ হাদিস না যদি সহিহ হাদিস না যে মাসির ডানা এটা সহিহ হাদিস এজন্য যারা বিবেকে কমতি আছে যাদের আকলের সমস্যা আছে যারা আকীদার ক্ষেত্রে যাদের বিভ্রান্তি আছে তারাই শুধুমাত্র এরকম কিছু দেখলে সঙ্গে সঙ্গে কোরআন ও হাদিসের ভাষ্যকে উড়িয়ে দিতে তারা দুঃসাহস দেখায় এটা কোন আহলে সুন্নাহ জামাত কখনো সেটা করে না আশা করি বিষয়টি বুঝতে পারছেন। পরবর্তী যেই আমাদের এটা আছে নীতিটা আছে তা হচ্ছে যে আহলুস সুন্নাত ওয়াল জামায়াত বিশ্বাস করে যে কোরআন এবং সুন্নার যে ভাষ্যগুলো সেগুলো কখনো বিবেক গ্রহণ করে না, বিবেকে অসম্ভব এমন কিছু কোরআন এবং সুন্নাহ আসেনি। হ্যাঁ, তবে কখনো কখনো বিবেক হতভম্ব হয়ে পড়ে এমন জিনিস নিয়ে আসছে, বিবেক হতভম্ব হয়ে পড়ে, কিন্তু বিবেকে অসম্ভব এমন জিনিস নিয়ে আসে নাই। বিবেকে অসম্ভব কোনটাকে বলে জানেন? একই সময় দুইটা জিনিস হওয়া, নাই আসি গরম ঠান্ডা একই সময় দুইটা জিনিস হতে পারে না। অর্থাৎ একটা বিরুদ্ধে এমন জিনিস কোরআন সুন্নাহ কখনো নিয়ে আসে নাই। কোরআনে কখনো বলে নাই ধরেন যে জান্নাত 7টা, আবার বলছে জান্নাত 9টা, আবার বলে নাই যে জাহান্নাম 10টা, আবার আরেক আয়াত জাহান্নাম 11টা, জাহান্নাম 3টা, এরকম বলে নাই। মানে একটা বিরোধী হয়নি, কারণ এরকম পাবেন না আপনি। তার বোঝা গেল, মানে বোঝার জন্য বলতেছে এটা যে কোরআন সরাসরি বিরোধপূর্ণ, কোরআন এবং হাদিসের কোনো ভাষ্য সরাসরি বিবেকের সাথে বিরোধপূর্ণ পাবেন না আপনি, কোথাও সরাসরি বিরোধপূর্ণ কিছু পাবেন না। হ্যাঁ, কখনো কখনো কিছু এমন ভাষ্য আসবে কোরআন এবং সুন্নাহ যেগুলো আপনার আকলকে, আপনার বিবেককে আশ্চর্যজন্য করে দেবে। এটা কীভাবে হতে পারে, কীভাবে কী হতে পারে? যেভাবে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে তারা অমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মান, তারা হাসরের মাঠে আসবে বোবা বধির হয়ে। তারপর কোরআনে তারা বলছে যে তারা তাদের মুখের উপর ভর দিয়ে হাঁটবে। এখন আপনার বিবেকে আশ্চর্য লাগতে পারে, হতভম্ব হতে পারে, মুখের উপর ভর দিয়ে কিভাবে হাঁটবে। কিন্তু আপনি যদি বুঝেন যে আল্লাহ আপনাকে পায়ের ব্যবস্থা করে হাঁটা হাঁটাচ্ছেন, তিনি আপনাকে মুখের উপর ব্যবস্থা করে হাঁটতে পারে। কারণ অনেক প্রাণী আছে যারা মুখের উপর ভর দিয়ে হাঁটে, অনেক প্রাণী আছে যারা ডানা দিয়ে ভর দিয়ে হাঁটে, অনেক প্রাণী আছে যারা অন্য কিছু দিয়ে হাঁটে, পা দিয়ে হাঁটে, চলে না। তাহলে আপনি বুঝতে পারছেন পা বাঁধেও কিন্তু চলার ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দিয়েছেন। যে আল্লাহ পা বাঁধে দুনিয়ার বুকেও চলাতে পারেন, সে আল্লাহ মানুষদের, কাফেরদেরকে মুখের উপর চলাতে পারতে অসুবিধা কোথায়? এটা তাহারুমিয়াল অকুল, কিন্তু বিবেক বিরোধী হতে পারে না, বিবেক বিরোধী নয়, বিবেক হতভম্ব হয়ে যেতে পারে, এটা বোঝানোর উদ্দেশ্য। তাহলে আহলুস সুন্নাহ বিশ্বাস করে যে কোরআন এবং সুন্নাহর নস ভাষ্যসমূহ কখনো কখনো বিবেকে হতভম্ব করে, বিবেককে হতভম্ব করে দেয়, বিবেককে কিং কর্তব্য বিমূল করে দেয়, এরকম অবস্থায় নিয়ে যায়। কিন্তু বিবেকের বিরোধী, বিবেককে কখনো বিবেকের সরাসরি বিরোধী অসম্ভব জিনিস এটা কখনো কোরআন সুন্নাহ আসে নাই, অসম্ভব জিনিস কোরআন সুন্নাহ কখনো আসতে পারে না এবং আসে নাই, এবং সেটা কোনদিন কেউ বের করে দিতে পারবে না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা এবং বিশ্বাসের অন্তর্ভুক্ত, এবং তারা মনে করে যে কোরআন সুন্নাহ ভাষ্য নিতে হবে, আকীদা নিতে হবে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর আরেকটি জিনিস হচ্ছে, যখনই কোথাও বিরোধ দেখা দিবে, যখন কোরআন এবং সুন্নাহর নসের সাথে বিবেকের বিরোধ দেখা দিবে, ভাষ্যের সাথে কোরআন এবং সুন্নাহর নসের ভাষ্যের সাথে যখন বিবেকের বিরোধ দেখা দিবে, তখন মারাদুহু ইলাল ওয়াহমি ফি সিহ্হাতিল আকলি, তখন বুঝতে হবে আমার বিবেকের কোনো সমস্যা হচ্ছে, অথবা বুঝতে হবে আও সুবুতি, অথবা আমার সুবুতে ওয়া দালালাতি ফি নাকলে, যে দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে আমার বিবেকের সমস্যা হতে পারে, আরেকটা হচ্ছে যেই কথাটা আমি বলছি যে হাদিসের ব্যাপারটা, হাদিসটা প্রথমে সাব্যস্ত হয়েছে কিনা আগে দেখতে হবে, আর যদি দেখা যায় হাদিসটা সাব্যস্ত হয়েছে, তাহলে কোরআন এবং সুন্নাহর অর্থ বোঝার ক্ষেত্রে আমার দালালত, যে এই যে আমি বুঝছি এটা দিয়ে, এটা শুদ্ধ কিনা, আমার বুঝটা শুদ্ধ কিনা। অনেক ভাষ্য আপনারা আগে মানুষ এক অর্থ করতে, এখন আরেক অর্থ করে। একসময় মানুষ মনে করতো কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, চাঁদ সূর্য কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, এর অর্থ হচ্ছে এগুলো বুঝি সাঁতার কাটে, ইয়াসবাহুন তো সাঁতার কাটে। এখন সাঁতার কাটে অর্থ করে না, এখন বলা হয় যে এগুলো কক্ষপথে ঘুরে বেড়ায়, নতুন অর্থ তৈরি হচ্ছে। এটা কোনো বানোয়াট অর্থ না, এটা বোঝা যাচ্ছে ফালাক অর্থই, যে কোনো সে একটা জিনিসে যে চক্রাকারে যেটা ঘুরে, এটা ফালাক বলা হয়, আর ওই ভাষা এটা আছে, তো এটা ব্যবহার করতে কোনো অসুবিধা নাই। তাহলে আপনি বুঝতে পারছেন যে হয়তো এমন জিনিস যে আমি যেটা বুঝেছি, হয়তো যে কোনো বিরোধ হলে কি বুঝতে হবে, একটা হচ্ছে যে আমার বিবেকে কোনো ভুল হচ্ছে কিনা, প্রথম জিনিস। দ্বিতীয় হচ্ছে যদি সেটা কোরআনে কারিম হয়, তাহলে আমার তাহলে আমার এই কোরআন থেকে অর্থ বুঝতে ভুল হচ্ছে কিনা। যদি এটা কোরআন এবং হাদিস হয়, তো দেখতে হবে, যদি হাদিস হয় তাহলে হাদিসটা শুদ্ধ আছে কিনা দেখতে হবে, শুদ্ধ হওয়ার পরে হাদিসের যে বুঝটা আমি নিয়েছি এটা শুদ্ধ কিনা। এই বুঝটা নাও তো হতে পারে, এই বুঝটা রাসূল নাও বুঝিয়ে থাকতে পারেন। এটা একটা উদাহরণ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমাদের মধ্যে কে সর্বপ্রথম আপনার সাথে সাক্ষাৎ করবে? অর্থাৎ তার স্ত্রীরা বলছেন যে আপনার সাথে প্রথম কে সাক্ষাৎ করবে, অর্থাৎ কারা কে প্রথম মারা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতওয়ালুকুন্না ইয়াদান, তোমাদের মধ্যে যার হাত লম্বা। উম্মাহাতুল মুমিনিন সবাই হাত মাপতেছে, মাপে দেখে যে অমুকের হাত লম্বা, যার হাত লম্বা বলছে তুই বোঝা আগে মরবি। কিন্তু দেখা গেল তিনি মারা যান না, মারা গেছেন জায়নাব বিনতে খুজাইমা। তো জিজ্ঞেস, কি রে উনি মারা গেলেন কেন আগে? চিন্তা করে দেখছেন আতওয়ালুকুন্না ইয়াদান অর্থ যার হাত দরাজ দান ক্ষেত্রে দানের হাত দরাজ বুঝাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তারা বুঝছে হাত লম্বা, তো তারা বুঝার ভুল হতে পারে, বুঝা গেছে তারা বুঝছে ভুল, কিন্তু হাদিসে শুদ্ধ, কোনো সমস্যা না। তাদের ভুলটা কোথায় হয়েছে? বুঝের ক্ষেত্রে ভুলটা হয়েছে। তাহলে বোঝা গেল যখনই এরকম কোনো কোরআন এবং সুন্নাহর ভাষ্যের সাথে বিবেকের বিরোধ দেখা দেবে, প্রথম কাজ হবে আগে আমার বিবেক ঠিক আছে কিনা দেখি, আমার বিবেকে এটা এই যেটা বুঝেছি এটাই কি সমস্ত বিবেকবান মানুষ বলে কিনা, না আমি নিজের মতো করে একটা সাজিয়ে নিয়ে বিবেক বাণী তৈরি করে নিয়েছি। দ্বিতীয় হচ্ছে যে এটা প্রমাণিত, অন্য সাইড দেখবো এখন কোরআন এবং সুন্নাহর দিকে। কোরআন হলে তো প্রমাণিত জিনিস, কোনো সন্দেহ নাই। হাদিস, কোরআন হাদিস যা প্রমাণ, কোরআনটা প্রমাণিত, হাদিস প্রমাণিত কিনা। যদি হাদিস প্রমাণিত হয় তখন বলবো যে হাদিসের অর্থ বা কোরআন অর্থ বুঝার ক্ষেত্রে আমার কোনো ভুল হয়েছে কিনা। যদি বুঝার ক্ষেত্রে ভুল হয়ে থাকে ভুলটা শুদ্ধ সুযোগ নিতে হবে। দেখবেন যে কোথাও কোনো বিরোধ পাওয়া যায় না। এই জন্য ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ করেছিলেন যে একটা সহিহ হাদিস এবং কোরআনের কোনো আয়াত বিরোধ হয়েছে, তোমরা আমাকে দেখাও, তোমরা আমাকে দেখাতে পারবে না এই পর্যন্ত। এই জন্য কেউ কোনোদিন দেখাতে পারে না আসলে এরকম কোনো বিরোধ হয়েছে। যদি কোথাও এরকম দেখা যায় বুঝতে হবে এটা আগে পরের জিনিস অথবা ব্যাখ্যার জিনিস, এমন জিনিস হয়েছে, কিন্তু সরাসরি বিরোধ কিছু পাওয়া যায়নি। কারণ আল্লাহ হক, তার আল্লাহ তাআলা যেমন হক, তার নবীরা হক, তার কিতাব হক, রসুলের বাণী হক, এবং আল্লাহ তাআলা সেগুলিকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তিনি বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আজকে যে অংশটুকু আমরা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এরা ভাষ্য একসাথ করে কথা ইয়া বলে, ব্যাখ্যার ক্ষেত্রে তাদের কিছু নীতি আছে, বিরোধের ক্ষেত্রে কিছু নীতি আছে, যদি বিরোধ কখনো দেখা যায়। এটাই আজকে আমাদের শেষ দর্শ হোক ইনশাআল্লাহ। আমরা সামনে আরও অন্য অন্য জায়গায় আলোচনা করব। আজকে আমাদের এখানে কথা সমাপ্ত রাখতেছি। আগামী দার্সে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব যে যে সমস্ত বিষয়ে কোনো কথা বলেননি, সে সমস্ত বিষয়ে আমাদের আল্লাহ কোরআন এবং সুন্নাহ কিছু বলেনি, সাহাবা একরাম কিছু বলেনি, তাবেঈন কিছু বলেনি, সেখানে কি আমরা নতুন করে কথা বলবো কিনা আকীদার যেকোনো সমস্ত বিষয়ে। যেমন আমরা বললাম যে কবরের মধ্যে সালামের জবাব দেয় কিনা, নতুন করে বানাবো নাকি এই কথা, অথবা কোরআন এবং সুন্নাহ বলে কোরআন হাদিসে যেটা বলা হয়েছে চতুর্দিক থেকে মিলে আসে মাটি মিলে, তাকে এটাকে বলা হয় দমাতুল কবর। এটা আমরা তো বুঝছি যে এটা হয়, এটা কীরকমই হয়, এটা দ্বারা কি হয়, এটা দ্বারা কি আমরা দেখবো কিনা, এমন কথা আসে নাই। এখন নতুন করে নতুন আবিষ্কার করবে কিনা, কেউ কেউ তো কবর আযাব আবিষ্কার করতেছে, আপনারা জানেন। তো এগুলি কি আসলে বলবো কিনা, কবর আযাব কি শোনা যাবে কিনা, যেহেতু হাদিসে নিষেধ করা হয়েছে, এখন কি কেউ শোনার দাবি করতেছে, এটার বিধান কি আসলে, এটা আমাদের জানতে হবে। এই বিষয়টা নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী দার্সে আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুন এবং আমাদের সমস্ত আমল কবুল করুন, আমাদেরকে তার দিনের খেদমত তৌফিক দান করুন, সহিহ আকীদার উপর আমাদের সুপ্রতিষ্ঠিত রাখুন। আল্লাহর কাছে আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।